بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল আনআম সূরার নাম কি বললাম আনআম আনআম অর্থ হলো গৃহপালিত পশু গৃহপালিত পশু এই সূরা আনআমের মধ্যে রুকু সংখ্যা আছে 20টি আয়াত সংখ্যা আছে 165টি শব্দ সংখ্যা আছে 3100 অক্ষর সংখ্যা আছে 12965টি আলহামদুলিল্লাহ বললেন না এই সূরার 151 152 153 তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তিনটি আয়াতের মধ্যে 10টি বিষয় নিয়ে আলোচনা আছে কয়টি আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে 10টি বিষয় শোনাবো ইনশাআল্লাহ সবাই শুনবো তো এই সূরা আনআমের এই তিনটি আয়াতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত ওসিয়তনামা দেখতে চায় সে যেন সূরা আনআমের 151 52 53 নম্বর আয়াতের দিকেই তাকায় কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটি আয়াতের যে 10টি বিষয় আছে এগুলো নবী আলাইহিস সালামের মোহরাঙ্কিত ওসিয়তনামা নবীজি যা ওসিয়ত করে গেছেন যেখানে সিলমোহর করে গেছেন সেইটার দাম আছে না নাই কত গুরুত্বপূর্ণ বিষয় এই সূরাতুল আনআম অত্যন্ত ফজিলতপূর্ণ এক সূরা সূরাতুল আনআমের শান নুজুলের মধ্যে এসেছে সূরাতুল আনআম যখন অবতীর্ণ হচ্ছিল
আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতা তাসবিহ পাঠ করতে করতে জিকির করতে করতে আল্লাহর জমিন পর্যন্ত পৌঁছে যায়। এমনই একটি বরকতপূর্ণ সূরার মাত্র তিনটি আয়াত, আয়াত তিনটি, এক নম্বর 151, সূরার নাম কি বললাম? আনআম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 151 নম্বর আয়াতের প্রথম শব্দই বলছেন কুল, নবীজি গো আপনি বলুন, তাআলাও আতলু মা হাররাম রাব্বুকুম আলাইকুম, এসো তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, পাঠ করে শোনাই ওই সমস্ত বিষয় যা তোমাদের প্রভু তোমাদের রব তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। এতটুকের তর্জমা শোনার পরে বুঝতে পেরেছেন সামনের যে বিষয়গুলো আমরা শুনতে যাচ্ছি 10টি বিষয় সবগুলো হারাম বিষয়। এসো বলে আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে কাকে ডাকালেন, কোন দিকে ডাকালেন, কি বলতে চাইলেন, এসোর তাফসির কি? এসোর তাফসির হচ্ছে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহ তাআলা বলছেন নবীজি আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন তোমরা তো কোরআন থেকে দূরে সরে গেছো, হাদিস থেকে দূরে সরে গেছো, আল্লাহ থেকে দূরে সরে গেছো, রসুল থেকে দূরে সরে গেছো, ইসলাম থেকে দূরে সরে গেছো, এসো কোরআনের কাছে এসো, মারহাবা কন্যা, হাদিসের কাছে এসো, আল্লাহ আল্লাহ রসুলের কাছে এসো, ইসলামের কাছে এসো, এবং হালাল কাজগুলিকে আঁকড়ে ধরো, হারাম কাজগুলিকে বর্জন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত দান করে দেব। এ হলো এসোর সংক্ষিপ্ত একটা তাফসীর। এবার সামনের দিকে অগ্রসর হচ্ছি, হারাম কাজ করণীয় না বর্জনীয়? আমার সাথে উত্তর দিতে হবে, হারাম কাজ করতে হয় না ছাড়তে হয়? ছাড়তে হয়। একটু জবান খুলে বলুন, বর্তমান সমাজে হারাম কাজের সংখ্যা বেশি না হালাল কাজের সংখ্যা বেশি? এতে কোনো সন্দেহ নাই? আচ্ছা বলেন তো, নামাজি মানুষের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? পর্দানিশী মহিলার সংখ্যা বেশি না বেপর্দার সংখ্যা বেশি? আচ্ছা বলেন তো, কুকুরের গোশত হালাল না হারাম? যারা বললেন না তারা কোন দলে আমি জানি না, একটু জবান খুলে বলেন, কুকুরের গোশত হালাল না হারাম? গরুর গোশত হালাল। কুকুরের বাচ্চা স্বাভাবিকভাবে কয়টা প্রসব হয়? আসার বাড়িতে 10টা হয়েছে, 10টা পুরে সর্বনাশ। আচ্ছা তাহলে গড়ে ধরলাম 5টা, গড়ে গড়ে গড় বুঝেননি, কম হয় বেশি হয়, গড়ে কয়টা ধরলাম? কুকুরের গোশত বলে না, কুকুরের গোশত। আচ্ছা গরুর বাচ্চা ঘটনাক্রমে 2টা জমজ হয় কিন্তু স্বাভাবিকভাবে কয়টা হয়? একটা। আচ্ছা আপনাদের এই মধুপুরে প্রতিদিন কয়টা কুকুর জবাই হয়? গরু শুধু মধুপুর নয়, সারা বাংলাদেশের এমন কোন থানা ইউনিয়ন নাই যেখানে প্রতিদিন গরু জবাই হয় না। আচ্ছা কুকুর জবাই হয় না, কুকুরের গোশত কেউ খায় না, এবার আপনারা বলেন আপনাদের এলাকায় কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? তো এতগুলি কুকুরের বাচ্চা গেল কই? জবাই করে কেউ খায়ও নাই, কেউ মারেও নাই, গেলটা কোথায়? আল্লাহপাক বাস্তবে বুঝিয়ে দিচ্ছেন হারামে বরকত নাই হালালে বরকত। বলেন কিসে বরকত? হালালে বরকত। তাহলে আমরা হালালটা ধরব হারামটা ছাড়ব, এই হলো আজকের আলোচ্য বিষয়। মনে থাকবে 10টি বিষয়ের 1 নম্বর বিষয় আপনাদের খুব সুপরিচিত, তথাপিও যে কথাগুলো এখন কোরআন থেকে বলা হবে দেখবেন আমাদের জীবনের সঙ্গে সেট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, 10টি হারাম বিষয়ের 1 নম্বর হারাম বিষয় হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, শিরক করা যাবে না। আপনারা যারা বসা আছেন আল্লাহর বান্দারা ইমানদার বান্দারা একটু জবান খুলে বলুন তো, শিরকি কাজ হালাল না হারাম? কাউলি শিরক ফেলে শিরক,
কথার মধ্যে শিরিক, কাজের মধ্যে শিরিক, শিরকে জলি, শিরকে খফি, শিরিকের বহু পর্যায় আছে। আমি এত পর্যায় বলতে গেলে শুধুমাত্র এক শিরকের উপরে ঘন্টার পর ঘন্টা সময় যাবে, বরং আমি সামান্য দুই একটি কথা শিরিক সম্বন্ধে বলে বাকি নয়টার দিকে অগ্রসর হব। এক নম্বর শিরক ফি জাত, দুই নম্বর শিরক ফি সিফাত, তিন নম্বর শিরক ফি ইবাদা। এ তিনটা আরবি বললাম, এর বাংলা এখন এই মুহূর্তে আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে। এক নম্বর শিরক ফি জাত, আল্লাহ তাআলার জাতিগতভাবে শরীক করা। যারা বসা আছি একটু কলিজা থেকে আওয়াজ করে চিৎকার করে বলি, আমাদের রব তিনি কয়জন, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আইয়ামে জাহালাতের যুগের মানুষগুলি রব চিনত না, আল্লাহ চিনত না, তারা লাত মানত উজ্জা হবল দেবল মূর্তির পূজা করত। কবিলে কবিলে কাবুত এক জুদা থা, কিসি কা হবল থা, কিসি কা সফা থা, ইয়ে নাইলা পার আওয়ার ওয়া উজ্জা পার ফিদা থা, হর হর কবিলে কা নয়া এক খোদা থা। নাউজুবিল্লাহ, জোরে বলে, গোত্রে গোত্রে খোদা, ঘরে ঘরে খোদা, লাত মানত উজ্জা হবল দেবল মূর্তির কেউ বা পূজা করে, কেউ বা নাক বড় গণেশের মূর্তির পূজা করে, করে না, করে না। ওরা পূজা করতে করতে মূর্তি বানাতে বানাতে বাইতুল্লাহর কার্নি সহ একদম ভিতর পর্যন্ত 360টা মূর্তি দিয়ে বোঝাই করেছিল। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সুন্দর করে জানিয়ে দিলেন, আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াস শামস ওয়াল কমার লা তাসজুদু লিশ শামসি ওয়া লা লিল কমার উসজুদু কেউ বা চন্দ্রের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে। আমাদের দেশে এখনো কিন্তু সূর্য পূজারী অনেকে আছে, আমি দেখছি সূর্য উঠলে এরকম করে, দেখছেন না? আল্লাহ তাআলা বলেন লাইল ওয়ান নাহার, রাত আর দিন, শামস ওয়াল কমার, সূর্য আর চন্দ্র, এগুলো আমার নিদর্শন। লা তাসজুদু লিশ্শামস, বিদায় তোমাদের সেজদা সূর্যের জন্য হবে না, ওয়ালা লিল কমার, তোমাদের সেজদা চন্দ্রের জন্য হবে না, উসজুদু লিল্লাহ, একটু জবান খুলে সকলে পড়ুন তো, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাই এক মানুষ হয়ে আর এক মানুষের পায়ে সেজদা দেয়। কথা বলেন না কেন? যুবকেরা কথা বলতে হবে, আছে না নাই, আছে না নাই? আপনাদের এদিকের খবর আমি জানি না, আমি অনেক জায়গায় দেখেছি পীরের পায়ে মুড়িদে ভক্তি দেয়, ভক্তি, এটার এক সেজদা কেন কয়? ভক্তি দিলাম, ভক্তি। আচ্ছা বলেন তো, পীরের দাম বেশি না নবীর দাম বেশি? যারা বললেন না তারা বোধ হয় নবীকে ভালোবাসেন না। এক আওয়াজে নবীর পক্ষে সাক্ষী দিতে হবে, নবী খুশি হয়ে যাবেন। পীরের দাম বেশি না নবীর দাম বেশি? জীবনে কোনোদিন শুনছেন কোনো সাহাবা নবীর পায়ে ভক্তি দিছে? তাহলে এই যে হাজি সাহেব হজ করছেন তো আপনি, নাকি হজ হাজি আছেন কেউ এখানে দুই একজন? দেখছেন নবীজির রওজায় গিয়ে কেউ সেজদা দিছে? তাহলে নবীর চাইতে পীরের দাম তুমি কেমনে বেশি দিলা? এমন কি ওই পীর মরার পরেও সেই পীরের মাজারে গিয়ে পর্যন্ত সেজদা দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আজ থেকে প্রায় 20-22 বছর আগে কম পক্ষে, তখন আমার বক্তব্যের নতুন জিন্দেগি, সিলেট বিভাগের একদম মেঘালয় রাজ্যের প্রান্তে একটি জায়গা আছে, আপনারা হয়তো কেউ চোখে দেখেছেন অথবা নাম শুনেছেন, জাফলং। নাম শুনেন নাই? অনেকে গিয়েছে। এই জাফলং একটি কওমি মাদ্রাসা আছে, ফয়জ আম কওমি মাদ্রাসা, আমি ওইখানে মাহফিলে গেছি। তো যাওয়ার পরে তখন এই অসহযোগ আন্দোলন শুরু হলো, তো চারদিন অবরোধে আটকা পড়ছি, গাড়ি ঘোড়া চলবে না। তো সিলেট টিলাগড় মাদ্রাসার মুহাদ্দিস তদানীন্তন কালের আমাকে বললেন, হুজুর শহরে আমার বাসা, সিএনজিতে আমরা চলে যাব, চলেন, আপনি আমার বাড়িতে থাকবেন,
গাড়ি ঘোড়া চালু হলে নাটোরে চলে যাবেন। তো ওনার বাড়িতে উনি খুব মেহমানদারি করিয়েছিলেন, আর প্রতিদিন উনি আমাকে নিয়ে ঘুরতেন বিভিন্ন এলাকায়, ঘুরে 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 দেখাতেন, বড় বড় পাহাড়ে তুলতেন, কখনো চা বাগান দেখাতেন। একদিন উনি একটা বড় পাহাড়ে আমাকে তুললেন, তোলার পরে আমি দেখি যে বিশাল এক কবর, আমির রেজাউল করিম নাটোরই তো কি লম্বা, তার চাইতেও বেশি লম্বা একটা কবর দেখা যাচ্ছে। আমি তখন পড়লাম সুবহানাল্লাহ, এত বড় লম্বা কবর, এখানে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে না জানি উনি কত লম্বা ছিল। তো মুহাদ্দিস সাহেব মুসকে হাসতে হাসতে বললেন, হুজুর এখানে কোনো ওলিও নাই কলিও নাই কিচ্ছু নেই। বললাম যে তার মানে তাহলে কবর কিসের? বলে হুজুর এটা রাতারাতি ইট বালি সিমেন্ট দিয়ে কৃত্রিম কবর বানিয়েছে কামায়ের ধান্দায়, এর মধ্যে যে কোনো লাশ নাই কোনো অলি কলি কিছু নাই তার বাস্তব প্রমাণ এই দিকে আসেন। উনি একটু বাহিরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, হুজুর দেখেন এই যে বিশাল একটা গেট বানিয়েছে আর গেটের মধ্যে নামকরণ করেছে গায়েব বাবার মাজার। কি বাবার মাজার? গায়েব মানে কি? নাই নাই, মাতাল হলেও তাহলে ঠিক আছে, কথা কয় না রে যুবকেরা, মাতাল হলেও তাহলে ঠিক আছে। একদিকে সত্য কথা লেখছে গায়েব বাবার মাজার, আর একদিক দিয়ে জনগণের মধ্যে একটা চমক সৃষ্টি করছে এই নাম দিয়ে। বাংলাদেশের কিছু সাধারণ জনগণ আছে, এরা গায়েব শব্দ দেখলে মনে করে না জানি এই জায়গার মধ্যে কি আছে। এই আমাদের মুখের কথা মুখেই থাকলো, হঠাৎ কয়েকজন নারী পুরুষ এসে বোঝা শোনা ছাড়া ডাইরেক্ট ওই কবরে গিয়ে সেজদা লাগায় দিল। আপনাদের কি নাউজুবিল্লাহ পড়তেও গুনাহ হবে? কি বলতেছেন, আল্লাহরে বাদ দিয়ে কবরে সেজদা দেয়, এখানে কি সুবহানাল্লাহ পড়বেন? একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ছি 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 ছি। পরে আমি এক ভাইকে পিঠে হাত বুলিয়ে বললাম, ভাইজান এখানে তো সেজদার জায়গা না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। উনি মাটির মধ্যে হাত রেখে ঘাড়টা ঘুরিয়ে আমাকে বলছে, তোর সরকায় তুই তেল দে বলে আরেক সেজদা দিছে। মহাদ্দেশ সাহেব বললেন, হুজুর আপনাকে শুধু ইবরত হাসিলের জন্য দেখাতে নিয়ে এসেছি, আপনি এখানে কোনো লোকমা দিবেন না, কোনো কথা বলবেন না, কারণ এরা খুব একটা সুবিধাজনক মানুষ নয়। আমাকে হাত ধরে নিয়ে কবরের অপর পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখলাম ছয় সাতজন কবরের সঙ্গে হেলনা দিয়ে গাঁজার কোলকে টান মারতেছে, এক একজনের চোখ লাল টকটকে হয়ে গেছে, এক এক টানে মনে হচ্ছে যেন সিদ্রতুল মুনতাহা চলে যাচ্ছে, এমন টান আমি আর সহ্য করতে না পেরে মনের ভুলে বলে ফেলছি। ওই যে খিজির আলী ইসলাম যেমন মুসা আলী ইসলামরে, মুসা আলী ইসলাম যেমন খিজির আলী ইসলামকে বারবার লোকমা দেওয়া শুরু করছে, আমিও মনে ভুলে গেছি। বললাম যে মহাদ্দেশ সাহেব আনলেন কোন জায়গায়? সব তো গাঁজাখোর। এই গাঁজাখোরদের ভিতরে একজন বলছে, হুজুর খবরদার গাঁজা বলবেন না, গাঁজা বললে কবিরা গুনাহ হবে। বললাম আমি তো জীবনে এই কথা শুনি নাই, গাঁজাকে গাঁজা না বলে আবার অন্য কিছু বলতে হবে আর গাঁজা বললে কবিরে গুণা হবে? তখন ওর ভিতর থেকে একজন আবার ব্যাখ্যা দিচ্ছে, এটা গাঁজা নয়, এটা হলো সিদ্ধি, এই সিদ্ধি সাধকের বস্তু, সিদ্ধি যে সেবন করবে সে হবে আল্লাহর ওলি। আমি বললাম আপনারা এই সিদ্ধি খেয়ে আল্লাহ পেয়ে যাচ্ছেন, তাহলে আমরা নামাজ কালাম পড়তেছি আমরা কি ফাও? বলে অত শত বুঝি না, বলে আবার টান শুরু করছে। পাহাড়ের উঁচু চূড়োতে ছোট্ট একটা ঘর, ওখান থেকে দেখতেছি ক্লিন শেপ প্যান্ট শার্ট পরা, হাতে একটা চটি বই নিয়ে এক ভদ্রলোক নেমে আসতেছে আমার দিকে একদম চোখ রাঙিয়ে, মনে হয় এখনই আমাকে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলে দিবে। তো এসে আমাকে বলতেছে, এই মুন্সি, আমি তো চমকে উঠছি, বাপরে বাপ, কয় এই মুন্সি গাঁজা বললি কেন? গাঁজা তুই জানোস না, একবার গাঁজা বললে হায়াতের অর্ধেক শেষ। আমি বললাম, ভাইজান একবার কইলে যদি হায়াতের অর্ধেক যায় তাহলে তো আপনার মরার কথা। এ দুইবার কইছে না, গাঁজা বললি কেন? গাঁজা দুইবার কইছে না, কথা কয় না রে, দুইবার কইছে না। আমি বললাম তাহলে তো আপনার মরার কথা। কয় এই শরীয়তের মৌলবীরা পেঁচায় বেশি। বলে তুই কি জানিস এই গাঁজার কথা বুখারী শরীফে লেখা আছে? আমাকে সর্বনাশ করছে, আমিও তো বুখারী পড়ছি জীবনে পাই নাই। মহাদ্দেশ সাহেব, হুজুর আপনি কি কোনোদিন পাইছেন? কয় না, এ তো প্রথম শুনলাম। বলে এই যে কেতাব, এই কেতাব
আমি আমার বাবার পক্ষ থেকে পাইছি, আমার বাবা আমাকে কিতাব দিয়ে গেছে, এই কিতাব এর মধ্যে গাজার কথা আছে। বললাম এটা কি? কয় হলো এটা মারেফাতের বুখারী। বললাম বুখারীর আবার শরীয়ত মারেফাত আছে নি? কয় তোমরা যেটা পড়ো সেটা শরীয়তের বুখারী, এটা হলো মারেফাতের বুখারী। আমি নিজে একটু উল্টিয়ে দেখলাম ওরাই কলম দিয়ে কি কি সব লিখছে, এটার নাম রাখছে বুখারী। আজকে তো বর্তমান বুখারী মৌলবীর অভাব নাই বাংলাদেশে, একটা চটি বাংলা বুখারী পড়ে আলেমদের উপরে ফতুয়া দেয় এরকম কিছু বেয়াদব বুখারী মোল্লা বাংলাদেশে আছে না? না, বুখারী এটা হাদিসের কিতাব। আপনারা বলেন তো দেখি হাদিস আরবিতে না বাংলায় কথা বলে না? নবীজির ভাষা কি ছিল? তাহলে হাদিস কি? কোরআন কি? তাহলে বুখারীর বাংলা যদি কেউ দেখায় ওইটা বুখারী না, ওটা হলো বুখারীর বঙ্গানুবাদ। কথা বলেন, ওটা বুখারীর বঙ্গানুবাদ, অরিজিনাল বুখারী তো আরবিতে। তোমার কত যোগ্যতা আছে একটু আরবি বুখারী পড়ে আমাদেরকে ফতুয়া দাও, দেখি তুমি কেমন পারো। মুহাদ্দিস সাহেব বলে হুজুর চলেন চলে যাই, এখানে আর দেরি করা যাবে না, ভেজাল ভেজাল মনে হচ্ছে। হঠাৎ করে পিছন দিক থেকে ওই দরবারে পীর সাহেব বলতেছে, হুজুর একটা হাদিস তোমরা শুনে যাও, জীবনে অনেক বড় কাজে লাগবে। আমি তখন বললাম, বলুন তো কি হাদিস আপনি শোনাবেন? এবার বলছে, এই যে গাঁজার কথা তোমরা বারবার বললে, শুনে নাও শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট্ট মেয়ে হযরত ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি একদিন তিনার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহুকে দুধ পান করাচ্ছিলেন। দুধ পান করাতে করাতে স্তন থেকে অসতর্ক অবস্থায় এক ফোঁটা দুধ যখন মাটিতে পড়ে গেছে, আল্লাহ তাআলার রহমতের দরিয়া জোশ পয়দা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার বন্ধুকে আমি ভালোবাসি, আমার বন্ধু ফাতেমাকে ভালোবাসে, আর সেই ফাতেমার স্তনের দুধ মাটিতে অবহেলিত অবস্থায় পড়ে থাকবে তা তো কোনোদিন হতে পারে না, তুই তাড়াতাড়ি যা ওই ফাতেমার দুধ মিশ্রণী মাটি তুলে নিয়ে এমন একটা গাছ তৈরি কর, ওই গাছের পাতা যে সেবন করবে সে হবে আমার সাধক বান্দা। ভণ্ড তখন ডাক দিয়ে বলছে, হুজুর আমরা হাদিস গবেষণা করে দেখতে পাচ্ছি, আমরা আসলে গাঁজাও খাই না, আমরা আসলে সিদ্ধিও খাই না, আমরা খাই ফাতেমার দুধ। নাউজুবিল্লাহ জোরে বলেন, কত বড় কথা! আমি আমি গবেষণা করে করে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশটা ইহুদি আর খ্রিস্টানদের নীল নকশায় ছেয়ে গেছে। এগুলি হাদিসের কথা না, এগুলি কোরআনের কথা না, এগুলি ওদের বানানো কথা, এগুলি ওদের মন গড়া কথা। ও আমার ভাইয়েরা, এই যে বাংলাদেশের মধ্যে এক ট্যাপা মাছ ছিল, এক শয়তান ছিল, সেটা হলো রাজার বাগের পীর, কথা না দেওয়ানবাগের, দেওয়ানবাগের পীর। এই দেওয়ানবাগের পীর এই যে পেটটা মোটা, আমি যদি একটা কথা মিথ্যা বলি, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, ইন্টারনেট ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, সে বলছে যে আমি স্বপ্নে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ অবস্থায় নোংরা ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে পড়ে আছে। আল্লাহ রসুলকে যে উলঙ্গ বলতে পারে তার ঈমান থাকতে পারে না, কথা বলেন না কেন? বলে দেখলাম মৃত অবস্থায় মুহাম্মদ উলঙ্গ হয়ে পড়ে আছে, আমি মুহাম্মদকে উঠালাম, কাপড় পরালাম, তারপরে তাকে জীবন দান করলাম, এবং সে আরো বেয়াদবি কথা বলেছে, ফাতেমা নবীর নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী, ফাতেমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ও আমার ভাইরা, এই সমস্ত হক কথা বললে আমাদেরকে টুটি চিপে ধরতে চায় একটি শ্রেণী আছে, আমি বলবো এই সমস্ত প্রতারকদের দ্বারা ইসলাম বিতর্কিত হচ্ছে, মুসলিমের ঈমান আকীদা বিতর্কিত হচ্ছে, এদেরকে আগে ধরতে হবে, এদেরকে সংশোধন করতে হবে, এদের সংশোধন না হলে এক সময় ঈমানি জজবায় চেতনায় তৌহিদ জনতা ফুসে উঠলে এদেরকে ট্যাকেল দেওয়া যাবে না, এদের বিচার জাতি করবে, কথা বলেন ঠিক কি না? বলে হুজুর
আমরা গাঁজাও খাই না সিদ্ধিও খাই না আমরা খাই ফাতেমার দুধ একটু নাউজুবিল্লাহ জোরে বলেন আমার তো রাগে শরীর থরথর করে কাঁপতে থাকলো মুহাদ্দিস সাহেব বলে হুজুর চলেন আর দেরি করা যাবে না ভাব ভালো না আমি বললাম দৌড়ো হাতে না পারি পায়ে না পারি শক্তিতে না পারি মুখ তো আছে আমি এভাবে যেতে পারবো না উল্টা পাল্টা বলছে বলে আপনারা কি গাঁজার খালি একটা হাদিসে জানেন বলে হুজুর এক হাদিসের গাঁজা খেয়ে তো শেষ করতে পারি না বলতেছে বললাম আমিও গাঁজার একটা খবর জানি তখন ওই ছয় সাতজন কলকি বাহিনী এরাও দাঁড়াইছে দাঁড়ায় বলে হুজুর গাঁজার হাদিসের খুব দরকার বলে বললাম যে একবার বললে নাকি অর্ধেক হায়াত কাটে এখন তোমাদের হায়াত কাটে না বদমাস তাহলে শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর মতো বাতলিয়ে দিয়ে গিয়েছেন মিস্টার ইবলিসকে যেদিন আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করলেন পৃথিবীতে নিক্ষেপ করলেন মিস্টার ইবলিস পৃথিবীর জমিনে পড়ার সঙ্গে সঙ্গে পেশাব করে ফেলছিল সেটা কি তোমরা জানো বলে না হুজুর তা তো জানি না আমি বললাম শোনো ইবলিস শয়তান যেখানে পেশাব করছিল সেই জায়গায় কতকগুলি গাছ গজিয়েছিল সেই গাছগুলির মধ্যে একটা প্রধানতম গাছ ছিল সেই গাছের নাম হলো গাঁজা গাছ তখন ওদের চোখ বড় বড় হয়ে গেল সর্বনাশ ব্যাখ্যা কোন দিকে যাচ্ছে আমি বললাম তোমরা আবল তাবল হাদিস দিয়ে প্রমাণ করেছো তোমরা গাঁজাও খাও না সিদ্ধিও খাও না তোমরা খাও ফাতেমার দুধ আর আমিও প্রমাণ করে গেলাম যারা গাঁজা খায় তারা ফাতেমার দুধ খায় না তারা খায় শয়তানের মুখ যুবকেরা কথা কাও না রে খাও জনমের খাও খা তবে আপনাদের এলাকায় বোধহয় গাঁজা ঘট্ট নেই আছে আছে যুবকের একটু জোরে বলো আছে আমার এলাকার এক যুবক একদিন আমারে কয় হুজুর আমার একটা প্রশ্ন আছে বললাম আমি এখন বের হচ্ছি বহু দূর যাব আমাদের উত্তরবঙ্গে একটা জেলা আছে নীলফামারী আছে না বহু দূর আমি ওখানে যাব পরে বলে হুজুর ছোট কথা বলো কি বলবা বলে হুজুর আমার একটু জানার দরকার এই গাঁজার গাছের সৃষ্টিকর্তা কে দেখছেন প্রশ্ন এই গাঁজার গাছের সৃষ্টিকর্তা কে এটা তুমি জানার জন্য আসছো বলে হুজুর বলেন না আমার জানার খুব শখ বললাম যত কিছু সৃষ্টি করা হয়েছে সব আল্লাহই করছেন সুবহানাল্লাহ বড় ঠক করে হাত ধরে মুসাফা করে বলতেছে হুজুর আপনি একটা হুজুরই হুজুর বললাম এটা 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 বললেন কেন বলে হুজুর এই সুন্দর উত্তর কেউ দেয় না হুজুর হুজুর আর একটা প্রশ্ন বলো কি প্রশ্ন বলো হুজুরে গাঁজার গাছের সৃষ্টিকর্তা তো আল্লাহ কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন কাদের জন্য বললাম আল্লাহ নিজের জন্য কিছু সৃষ্টি করেননি যা সৃষ্টি করছেন সব বান্দাদের জন্য কি বলেন কাদের জন্য এবার একদম বুকে জড়া ধরে বলছে আপনার মতো দশজন হুজুর যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশে আর কোনো অশান্তি থাকবে না আপনি খুব দারুণ হুজুর সুইট হুজুর কিন্তু এর গায়ে যে গাঁজার গন্ধ আমার দম আটকে আসতে লাগবে বললাম আচ্ছা হয়েছে হয়েছে এত মায়া লাগবে না বলে হুজুর লাস্ট প্রশ্ন বললাম আরও প্রশ্ন আমি যাব দূরে বলে হুজুর গাঁজার গাছের সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য তাহলে হুজুর আপনারাই মৌলবীরা ওয়াস করে করে গাঁজা খাইতে নিষেধ করেন কে পেঁয়াজটা কঠিন পেঁয়াজ মারছে না কথা কন না কেন আপনার কি বউ মরে গেছে নাকি মন খারাপ কে আমার ওয়াজে বসে যদি কেউ ধুম মেরে থাকে বুঝতে হবে সে অন্য জায়গায় দুশ্চিন্তায় আছে কথা কন আচ্ছা এ আপনারা কি বলতে পারবেন এই গাঁজার গাছের সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য তাইলে আমরা খাইতে নিষেধ করি কেন এর জবাব কি আপনারা জানেন তো জানেন না তাহলে একটু জোরে সরে বলতে হবে জানি না তাহলে আমি বলতে সাহস পাব জানেন আপনারা জানেন তাহলে একটু জোরে সরে বলেন জানি না আরো জোরে এবার আমার বলা সহজ হবে তাহলে জানেন না জানবেন তো আচ্ছা এখানে একটু রাখেন এবার একটু সামনে চলি হ্যাঁ কত সস্তা আমি কয়ে ফেলে রাতে একটু পর চলে যা আচ্ছা বলতেছি থামেন তাহলে শিরিকের পর্যায়ে আমি অনেক পর্যায়ের মধ্যে বললাম তিনটা কয়টা খুব তাড়াতাড়ি এগুতে হবে আমাকে অনেক কথা আমার সামনে যদিও ছোট্ট করে ধরছি তাও প্রচুর কথা এক নাম্বার শিরিক ফিজাত
আল্লাহ তাআলার জাতিগতভাবে শরীক করা যাবে না এতক্ষণের আলোচনা অন্তত বুঝলেন আমার রব ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না দুই নাম্বার শরীক ফি সিফাত আল্লাহর গুণের সঙ্গে শরীক করা যাবে না আল্লাহর গুণ কি হয়তো বলবেন হুজুর আল্লাহর জাতিগত বিষয়টা সামান্য একটু না বুঝলাম কিন্তু আল্লাহর গুণের সাথে আবার শরীকটা কেমনে করে বুঝলাম না মহান রব্বুল আলামিনের এক নাম হলো রাজ্জাক তিনি আমাদের রিজিক দাতা রিজিক দেওয়া এটা আল্লাহর একটা গুণ রাজ্জাক আল্লাহর একটা সিফতি নাম আল্লাহ এটা হলো আল্লাহর জাতি নাম রহমান আল্লাহর একটা সিফতি নাম রহিম আল্লাহর একটা সিফতি নাম সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা রিজিক দাতা আল্লাহ এটা আমরা স্বীকার করি কিন্তু তারপরে এর মধ্যে অনেক সময় শিরিক প্রবেশ করে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন দুই বিঘা জমি ছিল বন্যায় এক বিঘা ডুবে গেল আর এক বিঘা যদি না থাকতো আমি একদম না খেয়ে মরে সুটকি হয়ে যাইতাম আল্লাহ কয় পাগলের ঘরের পাগল আমি আল্লাহ ইচ্ছা করলে ওই এক বিঘাও ডুবাই দিতে পারতাম আর জমিয়ে তোরে খাওয়ায় না খাওয়ায় আমি আল্লাহ একটু জোরে কি বলা যাবে রিজিক দেওয়ার মালিককে বলে হুজুর এ আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ মারে কিন্তু আমার যদি সামান্য ব্যবসাটুকু না থাকতো কিন্তুতেই সব শেষ হুজুর আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ মারে কিন্তু আমার যদি চাকরিটা না থাকতো সুলতান কেমনে কথা বলেন না কেন এরকম বলে না বলে না বলে না এই আলোচনাগুলি আকিদা 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 সুন্দর করার আলোচনাগুলি সবচেয়ে বেশি জরুরি কথা কম না কেন ঠিক কিনা ও আমার ভাইরা আমার আমার দাদা হুজুর জামিল মাদ্রাসার প্রবীণ উস্তাজ আল্লামা আব্দুল হক আজাদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া তিনি সব সময় বলেন আজকে আমার পিঠে থাপ্পড় দিয়ে দিয়ে বলছে ওয়াজ করবা দুইটা জোরে বলেন কয়টা একটা হলো মানুষের ইমানের খোরাক আর একটা ওয়াজ করবা হলো সমাজ সংস্কারমূলক কথা সমাজের মধ্যে আজকে ভাইরাস ঢুকে আছে সমাজের মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে সমাজের মানুষ শিয়া হচ্ছে সমাজের মানুষ কাদিয়ারি হচ্ছে সমাজের মানুষ মাজার পূজারি হচ্ছে সমাজের মানুষ আল্লাহ বাদ দিয়ে শুধুমাত্র অমক নেতা তমক নেতার পিছনে ঘুরে ঘুরে ইমান আকিদা থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে আর আমাদের দেশের কিছু বক্তা আছে হক কথা না বলে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে চলে যায় কথা বলেন না কেন ঠিক কি না তোমাকে টাকা দিয়ে এই জন্য নিয়ে আসা হয়নি চাল চাবানা গল্প দেওয়ার জন্য হক কথা বলতে হবে যাতে মানুষের ইমান আকিদার উন্নয়ন হয় একটা আওয়াজ করে কথা বলেন ইমান যদি না থাকে নামাজ পড়লে নামাজ হবে না কথা কম না কেন যার ইমান নাই সে যদি 100 বার হজ করার তৌফিক পায় হজ হবে তো ইমান আগে দরকার না ইমানটা শিরিক মুক্ত ইমান দরকার শিরিক যুক্ত ইমান হলে আমলের কোনো মজা পাওয়া যাবে আল্লাহর গুণ কি আল্লাহর গুণ হলো আল্লাহ হাফেজ একটু জবান খুলে বলুন তো একমাত্র হেফাজতের মালিক কে আরো জোরে বলুন সত্যি আচ্ছা তাহলে দেখেন একটা দৃষ্টান্ত দিই গভীর রাত্রিতে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে খেরের চালার একটা ঘর গরিব মানুষটা ঘরের চালটা খালি বাতাস এরকম বাড়ি মারতেছে স্ত্রী স্বামীকে বলতেছে আজান দে স্বামী স্ত্রীকে তুই স্ত্রী স্বামীকে তুই তুকার করার মতো নারী মনে হয় আপনাদের মতো পড়ে নাই আছে নাকি আছে আছে স্বামী স্ত্রীকে বলে তুই স্ত্রী ও স্বামীকে বলে তুই এরকম আছে না এতে বলে মহাব্বত আরো বাড়ে রসগোল্লার ঝোলের মতো নাকি টপটপ করে মহাব্বত ঝরিয়ে পড়ে স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে স্ত্রী ও স্বামীকে নাম ধরে ডাকে আছে হায় সর্বনাশ করছে স্টাইল স্টাইল এই স্বামী বলতে যে আমি তো আজান টাজান জানি না কয় যা জানিস তাই দে এবার স্বামী উঠছে উঠে বাসটা ধরছে ধরে বলতেছে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি হেফাজতের মালিক আমার এই কুঁড়ে ঘরটা ছাড়া তো আর কোনো ঘর নাই আল্লাহ তুমি আমাকে একটু হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ পয়দা হয়েছে আল্লাহ তখন ডাক দিয়ে বলেন বান্দা
তুই যখন আমার হাফিজ নাম ধরে ডাক দিয়েছিস আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারলাম না দুনিয়ার আশেপাশে সব ধ্বংস হয়ে গেল আমার হাফিজ নামের গুণের বদলতে এই মুহূর্তে তোর কুরে ঘরটাকে আমি হেফাজত করে ফেললাম আপনারা তো সুবহানাল্লাহ বললেন কিন্তু এই লোকটা পরের দিন সকালবেলা চাষ্টল গিয়ে চায়ের কাপে ঘর তুলতে স্যার বলতেছে দোস্ত এবার যদি পাকা মিস্ত্রি দিয়ে ঘর না বানাতাম তাহলে কাল রাতে ঝড়ে আমার ঘরটা উড়ে চলে যাইতো মিস্ত্রি খুব ভালো ছিল তাই ঘরটা বেঁচে গেল আল্লাহ কয় পালা কয় গিরি কাল রাতে আমারে জিকির করতে করতে মুখ দিয়ে ফেপড়ি তুললো বাঁচাইলাম আমি এখনকার পাকা মিস্ত্রি এ বলেন ঈমান আছে আর একটা সহজ যুক্তি দেই এই শিরিক ফি সিফাতের উপরে সহজ যুক্তি মনে করেন আপনি মধুপুর থেকে ঢাকার কোসে উঠছেন গাড়ি চলছে 100 কিলো স্পিডে হঠাৎ দেখতেছেন সামনে আরেকটা গাড়ি প্রায় সংঘর্ষ হবে হবে ভাব আপনার পাশের সিটের ব্যক্তিটা তখন চোখটা বন্ধ করে কলমা শুরু করছে এই তো আমি মরে যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ একটু বার চোখ খুলে দেখেন না ঠিকই আছে হাসতে হাসতে আপনাকে বলছে ভাইজান দেখছেন চালকটা কত ভালো তাই তো গাড়িটা বেঁচে গেল আল্লাহকে আরে বোকা বাঁচাইছি আমি কথা কন না কেন কি ভাই আমাদের সমাজের মধ্যে ছোট 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 শিরিক লুকিয়ে আছে না নাই কথা বলেন আছে না নাই এই ধরনের আকীদা বিধ্বংসী কথা আলোচনায় আসতে হবে মানতে হবে কথা আমি সংক্ষেপ করে দিলাম এরপরে শিরিক ফিল ইবাদা তিন নাম্বার ইবাদতের মধ্যে শরীক করা যাবে না বলবেন হুজুর শিরিক ফি জাত আল্লাহর জাতিগত শিরিক নয় একটু বুঝলাম শিরিক ফি সিফাত আল্লাহর গুণের শিরিকটাও কিছুটা বুঝলাম কিন্তু শিরিক ফিল ইবাদা ইবাদতের মধ্যে শিরিক এটা আবার কি বুঝলাম না কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কাজ করো খবরদার লা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা ইবাদতের মধ্যে শিরিক প্রবেশ করিও না তাহলে প্রশ্ন থেকে গেল আপনি নামাজ পড়লেন এর মধ্যে ইবাদত কেমনে শিরিক কেমনে ঢুকলো নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন এর মধ্যে শিরিক ঢুকলো কেমনে একটা প্রশ্ন আছে না নাই কথা আছে না নাই কোরবানি করলেন এর মধ্যে শিরিক কেমনে ঢুকলো রোজা করলেন হজ করলেন যাকাত দিলেন এর মধ্যে শিরিক কেমনে ঢুকলো একটা দৃষ্টান্ত দিলে খুব ভালো করে বুঝবেন আপনাদের এই মধুপুর মালাবরি কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে ফজরের নামাজে যে পরিমাণ মানুষ হয় জামাতে কিন্তু জুমার নামাজের মানুষ তার চেয়ে বেশি হয় না কম হয় সত্য কথা বলেন বেশি না কম আচ্ছা বলেন তো জুমার নামাজে যে পরিমাণ লোক হয় আসরে তার চেয়ে বেশি না কম মাগরিবে এশায় আরো কম ফজরে কোন কোন মসজিদে খালি ইমাম আর মুয়াজ্জিন আছে না ভাই আচ্ছা এবার বলেন আসরের নামাজ ফরজ না সুন্নাত যারা বললেন না তারা বোধহয় বেনামাজি লোক একটু জোরে সরে বলেন আসরের নামাজ মাগরিবের নামাজ এশা ফজর জোহর কি ফরজ এই ওয়াজি শুনেন আপনারা সব জায়গায় এই যে একজন বলছে ফরজে আইন বলেন কি ফরজ ফরজ যদি আমি প্রথমত ভাগ করি মোটামুটি চারটা আগে করব ফরজে আইন ফরজে কিফায়া ফরজে দায়েমি ফরজে জিম্মি এখন যদি আমি চারটার ব্যাখ্যা শুরু করি আমার আজকে তাফসির করা শেষ কথা বুঝতেছেন ফরজে আইন কারে কয় এক কথায় শুধু বুঝায় দেই যাহা বালেক বালেগা নারী পুরুষের জন্য বাধ্যতামূলক করণীয় তাহাকে বলে ফরজে আইন যেমন পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা কথা বলেন না গায় ফরজে কিফায়া কাকে বলে এলাকার একাধিক ব্যক্তি আদায় করলে সবার আদায় হইয়া যায় যেমন জানাজা যেমন ফরজে দায়েমি কাকে বলে যেটা সার্বক্ষণিক ফরজ যেমন পুরুষের জন্য দুটি দায়েমি ফরজ একটা হলো সদা সর্বদা ইমানের সাথে থাকা এবং লজ্জাস্থান ঢেকে রাখা
ফরজ জিম্মি জিম্মাদারি পালন করা ফরজ আপনার উপরে একটা জিম্মাদারি আসছে যে তুমি তোমার অধীনে সুযোগ্য পাঁচজন লোক নিয়োগ দিবা কিন্তু আপনি কি করলেন ঘুষ খাইয়া খাইয়া অযোগ্য লোকগুলি বসাইলেন আপনি জিম্মাদারির ফরজ আদায় করেন নাই এজন্য আল্লাহ আপনাকে ধরবে এই ঘটনা ঘটতেছে কিনা বলেন ঘটতেছে কিনা তো নামাজ পাঁচ ওয়াক্ত এটা হলো ফরজে আইন বাধ্যতামূলক করিতেই হইবে মাফ নাই এখন বলেন জুমার নামাজ কয় রাকাত ফরজ জোরে বলেন আমি টোটাল বলিনি কাবলাল জুমা বাদাল জুমা এগুলি বলিনি আমি বলছি ফরজের কথা কয় রাকাত ফরজ কি ফরজ ওই ফরজে আইন জোরে বলেন কি ফরজ ফরজে আইন তাহলে জুমার নামাজ যেই মানের ফরজ আসরের নামাজও একই মানের ফরজ এখন আমি আপনাদের প্রশ্ন করি আপনি যদি জুমার নামাজ পড়ে থাকেন আসরের নামাজ কেন পড়লেন না আপনি বলবেন হুজুর আমার একটু তাড়া ছিল তাহলে আমি বলবো শুনেন দুনিয়াতে স্বাভাবিকভাবেই দেখা যায় তিন শ্রেণীর মানুষ জুমার নামাজে হাজির হয় এক নাম্বার যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তিনি জুমার নামাজও আদায় করেন সুবহানাল্লাহ পড়েন দুই নাম্বার কিছু কিছু মানুষ আছে ওরা মনে করে সপ্তাহে একদিন শুধুমাত্র জুমার নামাজ আদায় করলে বুঝি আল্লাহ এমনি মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে তিন নাম্বার আর এক শ্রেণীর মানুষ এরা মসজিদে বেশি বেশি যায় আশেপাশে প্রতিবেশী সবাই গেছে আজকে আমি না গেলে কেমন হয় বাবা গেছে ভাই গেছে বন্ধু বান্ধব গেছে তাই আমারও যাওয়া লাগে লোকচক্ষুর লজ্জা থেকে বাঁচার জন্য এই মসজিদে যায় বলেন তো এই রকম সংখ্যা আছে না নাই এই যে আপনি মানুষের লজ্জার কারণে নামাজ পড়তে গেলেন এটাই হলো ইবাদতের শিরক বুঝেন নাই কথা লা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা এখন বলবেন হুজুর আমি জুমার নামাজ আল্লাহর জন্যই পড়ছি আমি কোনো মানুষের জন্য পড়ি নাই আমি বলবো আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম জুমার নামাজ আপনি যে আল্লাহর জন্য পড়েছেন আসরের নামাজ কার জন্য ছাড়লেন কথা বলেন না কেন আপনি জুমার নামাজ যার জন্য পড়লেন আসরের নামাজ আবার তার জন্য কেন পড়লেন না আপনার বিবেকের উপরে আমি প্রশ্ন রেখে দিয়ে গেলাম আপনার জুমা কি সত্যি আদায় হচ্ছে না আপনি শিরিকে নিমজ্জিত হয়ে গেছেন আপনার নিজের একটু আকলটা খাটিয়ে দেখুন আপনি কি করতে যাচ্ছেন আমার ভাই আমার বাবারা আমি কথা সংক্ষেপ করে দিলাম এই শিরিক নিয়ে কথা বলতে গেলে আমার ঘন্টা আগে ঘন্টা সময় যাবে তাহলে আমরা আজকে হারাম বিষয় শুনবো কয়টি মাশাআল্লাহ একটু জোরে সরে হাতটাটা জবাব দেন কয়টি আরো জোরে এক নাম্বার শিরিক জোরে বলুন এক নাম্বার কি একটু আওয়াজ করে বলুন তো শিরিক কি কাজ হালাল না হারাম রব্বুল আলামিন দুই নাম্বার একটা হৃদয় বিদারক কথা আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন পিতামাতার সঙ্গে সদয় আচরণ করবা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা হালাল না হারাম এখন কথা হলো মায়ের দাম বেশি না বাবার দাম বেশি জোরে বলেন বাবার চাইতে মায়ের দাম কয় গুণ বেশি কিন্তু তিন গুণ কেন বেশি এটা কি জানেন জানেন আল্লাহ রসুলের কাছে সাহাবি এসে বললেন ইয়া রসুলাল্লাহ মায়ের দাম বেশি না বাবার দাম বেশি নবী বললেন মায়ের দাম তারপরে কার মা তারপরে কার মা তারপরে চতুর্থবারে বললেন তোমার বাপ এই হাদিসটা আপনারা সবাই জানেন কিন্তু বাবার চাইতে মায়ের দাম তিন গুণ কেন বেশি হলো আমি আপনাদেরকে কোরআনুল কারিম থেকে একটু শুনিয়ে দিচ্ছি কোরআনুল কারিমের সূরাতুল আহকাফের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আহকাফ আয়াত নম্বর 15 এর দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদয় আচরণ করো সুন্দর আচরণ করো এর কারণ রয়েছে তিনটি এক নাম্বার হামালাতু উম্মুহু কুরহা তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছেন মানুষ রে তুমি তোমার মায়ের সেই কষ্ট যন্ত্রণার কথা ভুলে গেছো তুমি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম মা তখন মাথা ঘুরাইতো বমি বমি ভাব হইতো কথা বলেন না কেন ভাই সারাদিন মা চরম কষ্ট পেয়েছিলেন এক সময় সন্ধ্যা হইলে
বাবার বাড়িতে এসেছেন আসার পরে বলছেন বিবি সারাদিন আমি ভ্যান চালিয়েছি রিকশা চালিয়েছি কর্মে ব্যস্ত ছিলাম তোমার সঙ্গে এক মুঠ খাবার খাইতে পারি নাই আসো একসঙ্গে একটু বসি মা বাবা দুইজনই খানা খাওয়ার জন্য বসছিলেন বাবা ক্ষুধার তাড়নায় খানা খাওয়া শুরু করেছেন কিন্তু ওই যে আমার আপনার জনম দুঃখিনী মা তিনি খাবার শুধু নাড়াচাড়া করছেন আর তিনার চোখ দিয়ে পানি দর 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 করে ঝরে পড়তেছে আমাদের আব্বাজান তখন বলছিলেন বিবি গো তুমি কান্দো কেন কারণ কি কান্নার কারণটা তো কিছুই বুঝলাম না মা জননী তখন কাঁদতে কাঁদতে বলছিলেন স্বামী গো কান্নার কারণ হলো আমি খাইলে শুধু বমি হয় আমি খাইতে পারি না আমার কলিজার টুকরা সন্তানের জন্য এক সময় খানাপিনা কমপ্লিট করে ইশার নামাজ পড়ে পিতা মাতা দুইজন শুয়ে পড়ছেন বাবা নাক ডাকিয়ে ঘুম পেরেছেন কিন্তু জনম দুঃখিনী মা তিনার পেটের মধ্যে আমি আপনি বারবার নড়াচড়া করছি হাঁটু দিয়ে আঘাত করছি মাথা দিয়ে আঘাত করেছি পা দিয়ে আঘাত করেছি মা চিত হয়েও শুইতে পারেন না পেইন হয় ব্যথা হয় ডান কাত হয় তারপরেও ব্যথা বাম কাত হয় না 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 মায়ের কোনো শান্তি নাই মা বিছানা ছেড়ে উঠে গিয়ে দেয়ালের সঙ্গে পিঠটা লাগিয়ে লাগিয়ে ফুপায় ফুপায় কান্না শুরু করছে কান্নার আওয়াজ পাইয়া বাবার ঘুম ভেঙে গেছে বাবা এসে এবার বলছে বিবি তুমি খানা বাদ দিয়ে কাঁদলা এখন আবার তুমি ঘুম বাদ দিয়েও কাঁদছো বিছানা ছেড়ে দিয়ে ব্যাপারটা কিছুই বুঝলাম না মা জননী আব্বাজানের হাতটা নিয়ে পেটের মধ্যে লাগিয়ে কাঁদতে কাঁদতে বলে দেখেন দুষ্টুটা কি নড়াচড়া করে আমার বড় কষ্ট হয় ও আমার ভাইয়েরা ওই সমস্ত রাতের মায়ের কষ্টের কথাগুলি আমরা বড় হবার পরে ভুলে গিয়েছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তাই আল্লাহ বলছেন পিতা মাতার সঙ্গে সদয় সুন্দর আচরণ করো উত্তম আচরণ করো বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ করা হালাল না হারাম এতে কোনো সন্দেহ আছে ভাইয়েরা আমার বাবারা আমার মা সন্তান পেটে ধারণ করেছেন কোন বাবা একটা সন্তান এক সেকেন্ডের জন্য পেটে ধারণ করতে পারেন না এজন্য রব্বুল আলামিন বাবার চাইতে মায়ের দাম এক নাম্বার গুণে বাড়ায় দিয়েছেন আল্লাহ আকবার দুই নাম্বার অবাদ কুরহা মা কষ্ট সহ্য করে সন্তান প্রসব করেন কোন বাবা জীবনে কোনোদিন একটা সন্তান প্রসব করা দূরের কথা প্রসব যন্ত্রণাও সহ্য করেন না এজন্য বাবার চাইতে মায়ের দাম দুই নাম্বার ডিগ্রি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন মা জনম দুঃখিনীকে আল্লাহ তাআলা যখন সন্তান প্রসবের পেইন দিয়ে দিলেন ব্যথা দিয়ে দিলেন মাকে প্রসব ঘরের মধ্যে প্রবেশ করানো হলো আশেপাশের মহিলারাও আসছে ধাত্রী আসছে মায়ের এক একটা পাহাড় সম ব্যথা মা সহ্য করতে পারছেন না জিব্বায় কামড় দিয়ে থাকে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার বারবার খুব চেষ্টা করছেন কিন্তু সন্তান হয় না চিৎকার দিলে মানুষ শুনবে মানুষ শুনলে মা লজ্জা পাবেন সুম্মা সাবিলায়া সারা এক সময় রব্বুল আলামিন স্লো পজিশন একটা হুকুম দিয়ে দিলেন জনম দুঃখিনী মায়ের ছোট্ট একটু জায়গাটা কুদরত দিয়ে প্রশস্ত হয়ে গেল আর দেহের ভিতর থেকে পিচ্ছিল কিছু পদার্থের মাধ্যমে আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম এখন পর্যন্ত নারী কাটা পড়ে নাই পার্শ্বে আমি আপনি পড়ে থেকে থেকে বারবার কান্নাকাটি করছিলাম মায়ের দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছিল আর মায়ের চোখের মধ্যে পানি মা জনম দুঃখিনী এইভাবে ঠোঁটটা টেনে মুসকি হাসি দিয়ে আর চোখে সন্তানের দিকে তাকায়া কাঁদতে কাঁদতে বলি তোরা কে কোথায় আমার নারী সেরা ধন আমার কলিজার টুকরা সন্তানকে একটু আমার বুকে দে ধাত্রী তখন ধমক দিয়ে বলে রে বেহায়া নারী এই কুলাঙ্গার সন্তানটা তোর কলিজার মধ্যে লাথি মেরে এরপরে দুনিয়ার মধ্যে আসছে তোর কি লজ্জা নেই তুই তাকে আবার কোলে নিতে চাচ্ছিস মা তখন মুসকি হাসতে হাসতে বলছিল তোরা কেউ বুঝবি না রে বুঝবি না আমার কলিজার টুকরা সন্তানের কান্নার আওয়াজ যখন আমার কানে পৌঁছেছে আমি মা অতীতের সব ব্যথা বেদনার কথা ভুলে গেছি ওরে সন্তান বড় হলো বড় হওয়ার পরে এখন মায়ের সব কষ্টের কথা ভুলে গেল এখন সন্তান মাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়িনীকে ব্যস্ত আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা ৩০ মাস
এর মধ্যে দুই বছর মা স্তনের দুধ পান করান আর সন্তান পেটে থাকার সর্বনিম্ন মুদ্রা হলো ছয় মাস দুই বছর আমি আপনি মায়ের দুগ্ধ পান করেছি স্তনের দুধ ডাক্তার লুৎফর রহমান সাহেব তিনার কিতাবের মধ্যে লেখেন মানব জীবন কিতাবের মধ্যে একটা সন্তান রাতেও দুধ পান করে দিনেও দুধ পান করে মা জনম দুঃখিনী অসুস্থ ঘুম ঘুম আর সন্তান যখন কান্না জুড়ে দেয় মা ঘুম বাদ দিয়ে কলিজার টুকরা বলে বুকে জড়িয়ে নিয়ে তখনও দুধ পান করায় ও আমার মা বোন খেয়াল করে শুনুন এই সন্তান যখন রাত দিনে দুধ পান করে ডাক্তার লুৎফর রহমান বলেন একটা সন্তান যদি প্রতিদিন কমপক্ষে দুই লিটার দুধ পান করে মাসে তাহলে ষাট লিটার দুধ পান করে বছরে ১৮ মন দুধ পান করে দুই বছরে ২৪ মন দুধ পান করেছি আমরা মায়ের বুক থেকে এক ফোঁটা দুধের ঋণ কেউ কোনোদিন সহ্য শোধ করতে পারব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চোখের পানি সেরে সেরে কাঁদছেন একা একা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখতে পাইয়া আল্লাহ নবীর কাছে এসে বলেন নবীজি গো আমার আগে আপনার আগে আমার দুটো স্বামী বিদায় হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তিন নম্বর স্বামী আপনি আমার নয়নের মণি আপনার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না কেন কান্দেন একটু আমারে বলেন আল্লাহ নবী তখন বললেন খাদিজা কিভাবে যে বলি কিভাবে যে বলি আমার মা আমিনার কথা মনে পড়ছে ওই আবওয়া নামক জায়গায় মাকে বিদায় দিয়েছি মায়ের মরা মুখটা আমার সামনে ভেসে উঠছে খাদিজারে আমার মা মরে গেছে পৃথিবীর সব মা সন্তান প্রসব করে আমার মা আমাকে প্রসব করছে রে খাদিজা না জানি মায়ের কি কষ্ট হয়েছে রে খাদিজা ও খাদিজা আজকে অনেক সময় আমাকে কাফেররা গাল মন্দ করে আমার মা যদি থাকতো বুকের মধ্যে মাথা আনিয়া কত আদর করত সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বলেন সবাই রে তো চলে যেতে হবে নবীজি আল্লাহর নবী তখন কাঁদতে কাঁদতে বললেন খাদিজা গো ও খাদিজা আমি একটা জিনিস জানতে চাই হযরতে খাদিজা বলেন জি নবী অবশ্যই বলবেন কি জানতে চান বলেন বলে আমি জানতে চাই বলো তো খাদিজা একটা মা যখন সন্তান প্রসব করে তখন তার কেমন কষ্ট হয় সঙ্গে সঙ্গে আম্মা যেন খাদিজার দু চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতো ঝরা আরম্ভ করলো আল্লাহর নবী বললেন খাদিজা আমি তো রাসূল আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ৪০ জন যুবকের গায়ে যদি একজন মায়ের প্রসব বেদনাকে সম পরিমাণে বন্টন করে দেওয়া হয় আমার মনে হয় সমস্ত যুবকগুলো একদম জ্ঞান হারিয়ে ফেলবে আহারে মা যে কি কষ্ট করে সেই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না তাই মহান রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বুঝে থাকলে একটু বলুন তো পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা হালাল না হারাম দশটা হারামের মধ্যে গেল কয়টা জোরে বলুন এক নাম্বার শিরক জোরে বলুন এক নাম্বার কি দুই নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার কি হারাম পিতামাতার অবাধ্য হওয়া কি তিন নাম্বার কোন কথা আল্লাহ বলছেন দেখেন কি মজার তাফসির মহান রব্বুল আলামিন বলছেন রে দুনিয়ার মানুষেরা এই সমস্ত বিষয়গুলি তোমরা শুনে নাও জেনে নাও এবং আমল করতে থাকো খবরদার হারাম কাজগুলি করবা না মহান রব্বুল আলামিন এবার তিন নম্বরে বলছেন ওলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক আল্লাহ বলেন
দারিদ্রতার কারণে তোমরা সন্তান হত্যা করো না নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম আমি আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকেও রিজিক দেব একটু চিৎকার করে কি বলা যায় একমাত্র রিজিক দেওয়ার মালিক কে এতে কোনো সন্দেহ আছে আচ্ছা দারিদ্রতার কারণে সন্তান হত্যা মানে আজামে জাহালতের যুগে মানুষ কন্যা সন্তানকে হত্যা করত লজ্জার কারণে বলেন কিসের কারণে কি লজ্জা বলে ছি 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 আমার মেয়ে বড় হয়ে অন্যের সজ্জা সঙ্গিনী হবে এই লজ্জার চাইতে আগে মেরে ফেলে দাও ভালো হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু 70 এর উপরে কন্যা সন্তান দাফন করছে আর কেউ কেউ পুত্র সন্তানকে মেরে ফেলতো খাবার দেওয়ার ভয়ে আল্লাহ বলে নবীজি আপনি জানায় দেন তারা যেন সন্তান হত্যা না করে আমি আল্লাহ তাদেরকেও এবং তাদের সন্তানদেরকেও রিজিক দেব ও আমার ভাইরা রিজিক আছে কোথায় আমরা খুঁজি কোথায় কোরআনে আল্লাহ বলেন আফিসসামাই রিজকুকুম ওয়া মা তুআদুন রিজিকের বাজেট হয় আসমানে সুবহানাল্লাহ পড়বেন না বাজেট কোথায় ওখান থেকে বাজেট না হলে আমি আপনি এক কাতরা পানিও পাবো না কথা বলেন ভাই কথা বলেন এক কাতরা পানিও পাওয়া যাবে না দেখেন রিজিক আমি আপনি যে পাবো তার বাস্তব কোরআনের একটা দৃষ্টান্ত দেই আযাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে 40 বছর সবাই বলেন কত বছর 40 বছর বিনা পরিশ্রমে জান্নাতি খাবার মান্না এবং সালওয়া খাওয়াইছেন পৃথিবীর কোন জমি থেকে উৎপাদন করা ছাড়াও যে আল্লাহ খাওয়াইতে পারেন কোরআন তার সাক্ষী কথা বলেন এটা হলো এক নাম্বার কথা খাওয়ার জন্য জমি লাগে না বলেন আল্লাহ যদি কাউরে খাওয়ায় কোনো জমি লাগবে কথা বলে না চাকরি লাগবে ব্যবসা লাগবে এর নাম ঈমান এর নাম কি আচ্ছা দুই নাম্বার একটা আরো বাস্তব যুক্তি দেই বলবেন হুজুর এটা তো কোরআনে কইলেন আমরা তো বনি ইসরাঈলদের মান্না সালওয়া এগুলি তো দেখি নাই তো বাস্তব একটা যুক্তি দেই এই যে এটা কি বলেন মাথা বলেন না বলেন না এটারে কি বলেন মাথা মাথার চুলের মধ্যে কি থাকে এই যে উকুন জোরে বলেন কি থাকে পুরুষের কম থাকলেও মা বোনদের কিন্তু মোটামুটি মাঝে মাঝে দেখা যায় রাস্তার পাশে যাদের বাড়ি একবার গাড়িতে যাচ্ছি তো দেখছি রাস্তার পাশে তিনজন বসছে প্রথমে সিঁড়িতে নিচে সিঁড়িতে একজন উপরে আরেকজন বসে সামনের জনেরটা দেখতেছে মাথা পিছনে আরেকজন বসে আবার দ্বিতীয় জনের মাথা দেখতেছে মানে সিরিয়ালে কথা বুঝলেন এই মাথার মধ্যে যে উকুন থাকে উকুনের আবার সাইজ কি জানেন এর আবার প্রচুর নাম আছে কি জানি কয় ঢেলা হুন্দেল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বড় উকুন মেজ উকুন ছোট উকুন এখানে আবার উকুনের একটা রাজ্য ওরা কায়েম করছে প্রচুর উকুন ওখানে তারা স্বামী স্ত্রী হয় ওখানে ওদের বাসর হয় ওখানে ওদের বাচ্চা কাচ্চা হয় ওখানে ওদের বিয়ে শাদি হয় কথা কন না কেনা আপনি যদি বলেন বাবা উকুন আমার খুব ব্যথা লাগে তুই রক্ত টক্ত খাইস না উকুন কয় আমরা তোর মাথায় রাজ্য বানাইছি কিন্তু আমরা তোর হুকুমের গোলাম না কথা কন না কেন বলেন উকুন কার হুকুম মানে আল্লাহর হুকুম মানে এই উকুনে ও আমার ভাইরা এই উকুন বিনা পরিশ্রমে আপনার মাথায় রক্ত খেয়ে যদি রাজত্ব করতে পারে সামান্য একটা নগণ্য উকুনকে যদি আল্লাহ খাওয়াইতে পারে এ শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত এই মানুষকে বুঝে আল্লাহ খাওয়াইতে পারবে না একটু জোরে বলেন তাহলে রিজিক দার মালিক কে আচ্ছা তাহলে এই তৃতীয় নম্বর হারামের বিষয়টা গেল আমরা সন্তান হত্যা করব করব চতুর্থ নম্বর হারামের বিষয় আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন আল্লাহু আকবার কি বলা যাবে না আল্লাহ বলেন লা তাকরাবুল ফাওয়াহিশ অশ্লীল কর্মসমূহের নিকটবর্তী হবাই না
চাই সেটা প্রকাশ্য অশ্লীল হোক আর অপ্রকাশ্য অশ্লীল হোক ফাওয়াহেশে জাহির ফাওয়াহেশে বাতিন প্রকাশ্য অশ্লীল কাজের তাফসীর কি এগুলি কিন্তু আমি একদম সংক্ষেপ করে বলে যাচ্ছি কথা বুঝতে পেরেছেন এগুলি এক একটা বিষয়ের উপরে আমি কথা বললে ঘন্টাকে ঘন্টা যাবে প্রকাশ্য অশ্লীলতার বিষয়ে সংক্ষিপ্ত কথা হলো মানুষের মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই অশ্লীলতা প্রকাশ পায় এটাকে বলে ফাওয়াহেশে জাহির প্রকাশ্য অশ্লীল আর ফাওয়াহেশে বাতিন বলতে অন্তরের পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ লোভ লালসা অর্থাৎ এই আয়াত প্রমাণ করছে যে অশ্লীল কাজ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কোনো অশ্লীল কাজ করা দূরের কথা অশ্লীল কাজের কাছেও যাওয়া যাবে না আমরা কি অশ্লীল কাজের কাছে যাব না অশ্লীল কাজ করব না এই গেল চার কাজ কটা গেল জোরে বলেন কটা আমার ভাইরা আমার বাবারা পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন আল্লাহ বলেন অন্যায়ভাবে মানুষের জান জীব হত্যা করো না ইল্লা বিল হক তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করতে পারো ন্যায়সঙ্গত আবার কেমন হত্যা চার কারণে মানুষ হত্যা করা যাবে হত্যাটা জবাব দেন না কয় কারণ এক নাম্বার যদি কোনো মুসলমান ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় ইসলাম বই ইসলাম থেকে বের হয়ে যায় মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড এটা আপনারা দিবেন না এটা সরকার দিবে কথা কন না কেন দুই নাম্বার কোনো অবিবাহিত নারী আর পুরুষ বেবিচার করে ফেললে তাদের শাস্তি হবে একশো বেত্রা আঘাত আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আল্লাহু আকবার কিন্তু বিবাহিত নারী আর পুরুষ বলেন বিবাহিত না অবিবাহিত বিবাহিত নারী আর পুরুষ যদি ব্যভিচার করে তাহলে ইসলাম তার মৃত্যুদণ্ড দিবে সঙ্গে সারের মাধ্যমে এ গেল দুইটা তিন নাম্বার হলো যদি কেউ কাউকে হত্যা করে অন্যায়ভাবে তাহলে হত্যার বদলে হত্যা আল্লাহ বলেন ও কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস নাফসা বিন নাফস জানের বদলে জান আইনা বিল আইন চোখের বদলে চোখ আংফা বিল আংফ নাকের বদলে নাক উজুনা বিল উজুন কানের বদলে কান সিন্না বিল সিন দাঁতের বদলে দাঁত জুরুহা কিসাস যে যতটুকু ক্ষতি করবে ততটুকু ক্ষতি করে দিতে হবে এর নাম কোরআন এই রকম আইন যদি আমাদের দেশের মধ্যে থাকতো দশটা মার্ডার কইরা কেউ বাইরে বুক ফুলায়া ঘুরে বেড়াতে পারতো না কথা বলেন পারতো নাফসা বিন নাফস জানের বদলে জান এই গেল তিনটা চার নাম্বার হলো ফায়াকতুলুন ওয়ায়ুকতালুন জিহাদের ময়দানে এলায় কালিমাতুল্লাহর পতাকাকে উড্ডয়ন করতে মুসলমান কাফেরদেরকে মারে কাফেররাও মুসলমানদেরকে মারে কয় জায়গা হলো এই চার জায়গা বাদে কেউ কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না সে আপনি হন আর যে হন আর সরকার হোক অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না একটু চিৎকার করে কি বলা যায় অন্যায়ভাবে মানুষ হত্যা করা হালাল না হারাম জোরে বলেন তাহলে আমি এক মানুষ আপনি আর এক মানুষ আপনাকে আমি গুলি করলাম অযথা কারণে জোরে বলেন আপনার গাড়িতে আমি বোমা মেরে গাড়িকে একদম শেষ করলাম করলাম আপনার জীবনটাও নিয়ে নিলাম জোরে বলেন হালাল না হারাম আমার ভাইরা আমার বাবারা এই হুলি খেলাই তো বর্তমানে চলছে কথা কন না কেন ঠিক কিনা এ গেল পাঁচটা হারাম ছয় নাম্বার হারামের বিষয় বাস্তব রূপরেখা আমি তুলে ধরছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান আল্লাহু আকবার লা তাকরাবু মালাল ইয়াতীম তোমরা ইয়াতীমের মালের নিকটেও যেও না ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগ আশুদ্দা তবে হ্যাঁ বয়স প্রাপ্তি পর্যন্ত ন্যায়সঙ্গতভাবে
উত্তম পন্থায় তোমরা তাদের মাল ব্যবহার করতে পারো এটার আবার চার তাফসীর আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক নাম্বার কথা হলো আপনি যদি ধনী লোক হন আপনি একটা এতিমকে লালন পালন করবেন আল্লাহর হাবিব বলেন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় এই মাথার নিচে যতগুলি চুল বা পশম পড়বে আল্লাহ তাআলা প্রতিটি চুল বা পশমের বিনিময়ে তার আমলনামায় সওয়াব দান করবেন আপনি ধনী মানুষ আপনি তার সম্পদ নষ্ট করবেন না ইতিমের সম্পদ নষ্ট করা হালাল না হারাম তবে আপনি যদি গরিব মানুষ হন আপনার জন্য কিছু সুরত আছে এক আপনি এই সন্তানটাকে পালন করার জন্য তাকে বয়স প্রাপ্তি পর্যন্ত পালন করবেন এর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি চুক্তিবদ্ধ হতে পারেন আমি গরিব মানুষ তাকে পেলে দিব আমাকে এটা দিতে হবে এটা জায়েজ দুই আপনি যদি মনে করেন যে প্রতি মাসে আমাকে কিছু দিতে হবে এটাও জায়েজ তিন আপনি যদি মনে করেন যে এই সন্তানের এই সম্পদ এতিম থেকে আমি কিছু কর্জ নিব হাওলাত নিব এটা আবার পরে ফেরত দিতে হবে হাওলাত নিতে পারবেন সেটা শর্ত সাপেক্ষে কিন্তু আমাদের দেশের মধ্যে এমন অনেক মানুষ আছে ইয়াতিমের সম্পদ নষ্ট করে কথা বলেন আছে না নাই আছে না নাই ও আমার ভাইরা এখন আরেকটি প্রশ্ন হলো ইয়াতিম কাকে বলে আমরা তো মনে করেন 80 বছরের বুড়া মানুষও বাংলাদেশে অনেকে আছে কান্দের কা হুজুর আমার বাপ মা কেউ না ইয়াতিম মানুষ আমার জন্য দোয়া করেন কথা কর না কেন আছে ইয়াতিমের সংজ্ঞা কি ইয়াতিম কারে কয় শুনেন যদি 15 বছর বয়সের কম হয় বলেন কত বছর বয়স 15 বছরের কম বয়স হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক না হয় অপ্রাপ্তবয়স্ক হয় আর যদি এই সন্তানটার বাবা মরে বলেন কে মরে তাহলে সে ইয়াতিম বলেন তাহলে সে কি যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মা মরে সে ইয়াতিম না কারণ তার দেখাশোনা করবে তার বাপ ধরে বলেন কে করবে আর যদি 15 বছর বয়স হয়ে যায় এরপরে তার বাপ মরুক মা মরুক সে আর ইয়াতিম নয় সে স্বয়ং সম্পূর্ণ কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই ইয়াতিমের মাল ভক্ষণ করা হালাল না হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা নিশ্চয়ই যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে তারা তো মাল ইয়াতিমের মাল খায়নি তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরেছে ওয়া সায়াসলাউনা সাইরা ওয়া চিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে তাহলে ইয়াতিমের মাল সম্পদ নষ্ট করা হালাল না হারাম হারাম মনে থাকবে এটা কয় নাম্বার গেল ছয় ছয় ভুলে গেছে জোরে বলেন কয় নাম্বার গেল সাত নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত আল্লাহ বলেন মাপে ওজনে পরিপূর্ণ করবা ওজন কম দিও না এখন বলেন ওজন কম দেওয়ার মুসলমান আছে ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يكسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم الله বলেন দুর্ভোগ তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয় মানুষের কাছ থেকে মহাজনের কাছ থেকে নেওয়ার সময় বেশি নেয় আর ক্রেতাদেরকে দেওয়ার সময় কম কম দেয় এরা কি ভুলে গেল যে হাসরের ময়দানে এদেরকে দাঁড়াতে হবে এদের কি মেন্টালিটি প্রবলেম হয়ে গেল নাকি ও আমার ভাইরা এখন তো ডিজিটাল পাল্লা আসছে কথা কর না কেন এই পাল্লাতে মনে করেন চুরি নেই হ্যাঁ আগলা আমলাতে ছিল শের শের পাল্লা কি পাল্লা জোরে কোন কি পাল্লা আপনাদের মধুপুরের খবর জানি না আমি আমার আমার বুদ্ধির পরে মোটামুটি যখন আমি জামাতে হাসতাম বা নহম এইরকম পড়ি তখন আমার বাবা বলছিল 2 কেজি গরুর গোস্ত নিয়ে তখন তো গোস্তের দাম ছিল 25-30 টাকা কেজি তো গোস্ত যখন দিছে মনে করেন আধা কেজি মনে হয় বেশি দিয়ে দিল হাইরে ঢলন দেওয়া দেয় কথা কয় না রে আপনাদের এদিকেও কি তাই ছিল মুরব্বীরা কথা বলেন তাই ছিল তো 2 কেজি গোস্ত নিয়ে যখন বাড়িতে আসছি আমার আব্বা পুরান মানুষ তো দেখে বলতেছে মৌলভী
কয় কেজি? বললাম আব্বা 2 কেজি। কয় কম? বললাম আপনার একটা ব্যারাম আছে, খালি খুত খুত করেন, কম তাই হয় নাকি? 2 কেজি আর 1/2 কেজি বেশি দিছে। কয় দোকানদারও শয়তান, তুইও শয়তান। বললাম আব্বা আমি শয়তান কোন দুঃখে হলাম? কয় যে আমি এখনই প্রমাণ করে দিচ্ছি দেখ। তো উনি আবার ওই বাড়িতে দাড়ি পাল্লা ছিল, মেপে দেখা গেল প্রায় 1.5 পোয়া কম। আমি বললাম আব্বা গোস্তটা দেন তো, এখনই ওর মুখের উপরে মারবো, স্যাংরা মানুষ তো। বলে থাম থাম, যাওয়ার দরকার নাই। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন মাপে কমও না বেশিও না, সমান সমান দিতে হবে, কাটায় কাটায় দিতে হবে। ওই শয়তান, ওই কষাই, সেও চাচ্ছিল তোকে ধোকা দিতে, আর তুইও চাচ্ছিলি যে আরো দাও আরো দাও আরো দাও। এই জন্য তুইও শয়তান ওইও শয়তান। কি কথা কর আব্বা, ঠিক কইছে না? আমি আবার গোস্ত নিয়ে রাগ করে গেলাম। তারপরে বললাম এই মিয়া এটা কি করছেন? বলে হুজুর মাপ করবেন, আমি আসলে মাপার পরে কেটে সাইজ করছি তো একটুকরা নিচে পড়ে গেছে। আবার কি সুন্দর মিল জিল দিয়ে আবার যখন দিছে মনে 1/2 কেজি বেশি দিয়ে দিল। আহা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এখন জোরে সরে বলেন তো মাপে ওজনে কম করা যাবে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এটা গেল 7 নম্বর। মহান রব্বুল আলামিন এবার আমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। বান্দাবান্দিরে আমি সাধ্যের অতিরিক্ত কোনো কিছু কারো উপরে চাপাই দেই না, তোমরা যেটা আমল করতে পারবে সেটাই তোমাদেরকে আমি দিয়েছি। 8 নম্বর, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানাদা করবা, যখন তোমরা কথা বলবা তখন সুবিচার করবা, খবরদার খবরদার অবিচার করো না। ওয়ালাউ কানাদা করবা, যদিও সে হয় তোমার নিকটাত্মীয়, নিকটাত্মীয় হইলেই নিজে নিজের সন্তান হইলে কিন্তু অবিচার করা যাবে না। এই মর্মে আমি আপনাদেরকে এমন একটা ব্যক্তির কথা একটু শুনিয়ে যাই মাঝখান দিয়ে। এটা কিন্তু তাফসিরের কোনো অংশ না, তবে আপনাদের সাধারণ মানুষের মনের খোরাক, তবে এই কথার সঙ্গে মিল আছে বলে আমি বলতেছি, খেয়াল করে শুনুন। আমাদের ভারতবর্ষের মধ্যে একজন বাদশাহ ছিলেন, তার নাম নুরুদ্দিন জাহাঙ্গীর। জোরে বলার নাম কি? এ নুরুদ্দিন জাহাঙ্গীর দরবারে বসা এমন সময় একজন বুড়িমা এক কর্নার থেকে এসে বলছেন, রে নুরুদ্দিন তোমার বিচার কার্য থামিয়ে দাও, এই মুহূর্তে আমি তোমাকে কিছু কথা বলার জন্য আসছি। অন্যান্য পাইপ পেয়াদা এমপি মন্ত্রী যারা আছে তারা একটু আর চোখে তাকালো, সর্বনাশ আমাদের সবার সামনে আমাদের বাদশার নাম ধরে ধরে ডাকলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মা গো মা তুমি কি বিচার নিয়ে আসছো বলো? ও বাদশা নুরুদ্দিন, তোমার সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে উত্তরাঞ্চলে গিয়েছে আমার ছেলেটা। আজকে অনেক দিন হলো আমার ছেলে চলে গিয়েছে, আমার ছেলে ঘরের মধ্যে নতুন বউ রেখে গিয়েছে, কিন্তু সমস্যা হলো প্রতিদিন সন্ধ্যাবেলা একটা দস্যু যুবক আমার ঘরের মধ্যে আসে, এসে আমার সুন্দরী পুত্রবধূকে কুপ্রস্তাব দেয়। রে বাচ্চা নামদার, এই কুপ্রস্তাব দিলে আমার স্ত্রী কিন্তু রাজি হয় না, আমার পুত্রবধূ সে সতী সাধ্বী নারী, সে আল্লাহকে ভয় করে। খবরদার খবরদার, তুমি আমার দেহ স্পর্শ করতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না, আমি আমার সতীত্ব চরিত্র রূপ যৌবন স্বামী সারা দুনিয়ার কাউকে দেখাতে পারবো না। এই কথাটা বিচারের আলোকে যদিও তুললাম, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, তাদেরও বুঝার দরকার আছে, কি বলেন? তাই না ভাই? ডাক দিয়া বলে, নুরুদ্দিন রে প্রত্যেক দিন এসে জ্বালাতন করে, আমি আসতাম না আজকে আসছি, তার কারণ হলো গত রাত্রিতে এই দস্যু যুবকটা বলছে অনায়াসে, তুমি যদি আমার সঙ্গে সময় না দাও তাহলে কিন্তু আমি আর ধৈর্য ধারণ করতে পারবো না, আগামীকালকে অবশ্যই অবশ্যই তোমার শেষ দিন, হয় তুমি আমার সঙ্গে দেহ দান লিপ্ত হবে, নয়তো তোমাকে আমি তলোয়ার দিয়ে একদম শিরচ্ছেদ করবো। বাচ্চা নুরুদ্দিন রে, এই মুহূর্তে আমি তোমার কাছে আসি, এইটার প্রতিকার তুমি করে দিবে, বিচারটা করে দিবে। বুড়ি এবার মাথা তুলে দেখতে পায় বাচ্চা চোখটা বন্ধ করে চুপচাপ বসে আছে, মাথা নিচু করে একটা কথাও বলে না। বুড়ি তখন ডাক দিয়ে বলে, বাচ্চা বিচারের প্রতিশ্রুতি কেন দাও না? সঙ্গে সঙ্গে বুড়ি কয়, বুঝতে পারছি আমি গরিব মানুষ, এই জন্য বাদশার দরবারে বুঝি আমার কোনো বিচার নাই। বাদশারে শোনো শোনো,
তুমি যখন জন্মগ্রহণ করেছো এই দরবারের মধ্যে আমি তোমাকে এসে দেখে গিয়েছি তোমার জন্ম আমি দেখছি তুমি আজকে এই গদিতে বসে নিজেকে বড় অহংকারী বাচ্চা বানায় ফেলছো বাচ্চা তুমি কি আমার বিচার করবে না বাচ্চা একটা কথাও বলে না চোখটা বন্ধ করে মাথা নিচু করে চুপচাপ বসে আছে ভরা মজলিসের মধ্যে বুড়ি গর্জন দিয়ে বলে বাচ্চা কাল হাশরের ময়দান যখন কায়েম হবে তখন কিন্তু আমি সর্বপ্রথম আসামির কাঠগড়া তোমাকে দাঁড় করাবো তুমি একটা অসহায় বুড়ির বিচার করলে না সঙ্গে সঙ্গে বুড়ির চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ডাক দেয়া বলেন আল্লাহ ও এই দুনিয়াতে গরিবের বিচার বাদশার দরবারে পাইলাম না রে আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি আমাকে আমার পুত্রবধূকে হেফাজত করো একটু চিৎকার করে কি বলা যায় একমাত্র হেফাজত করার মালিককে বুড়ি চলে গেল সারাদিন পার হয়ে গেল এবার সন্ধ্যা ঘনিয়ে আসলো পুত্রবধূ পুত্রবধূর রুমের মধ্যে এবং শাশুড়ি শাশুড়ির রুমে যা নামাজে বসে নামাজ কমপ্লিট করে মোনাজাত দিছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে পুত্রবধূও কান্দে আর বলে আল্লাহ তুমি হেফাজত করো আজকে না জানি কি হয় শাশুড়িও বলে আল্লাহ আজকে বুঝি আমার পুত্রবধূর জীবনটা যায় তার সঙ্গে বুঝি আমিও শেষ হয়ে যাই এরপরে মোনাজাতরত অবস্থায় দেখা গেল এই দস্যু যুবকটা ঘরের মধ্যে প্রবেশ করলো সুন্দরীর ঘরে প্রবেশ করে বাতিটা নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে ধস্তা ধস্তি করতে লাগলো অনায়াসে রাজি হ তাছাড়া কিন্তু তোকে এখন একটা কোপ দিয়ে জবাই করে দিব নারীটি তখন চিৎকার করে করে বলছে আমাকে মেরে ফেলে দিলেও আমার সতীত্ব আর চরিত্র একটুও কলঙ্কের দাগ লাগতে দেব না মরে যাব কিন্তু নিজের ইজ্জত অন্যের কাছে দেখাতে পারব না বুড়িমা এবার এক কদম দুই কদম করে বাইরে বের হয়ে ইতিউতি করে তাকায় কেউ নাই আজকে আমাদের সাহায্যে কেউ এগিয়ে আসে না রে আল্লাহ একজন সাহায্যকারী পাঠায় দাও হঠাৎ নজরে পড়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে একজন বীর সিপাহ সালার চলে আসতেছে রণাঙ্গনের যুদ্ধ যোদ্ধার বেশে দূর থেকে ইশারা করছে বুড়ি খবরদার কথা বলো না ইশারা পাইয়ে বুড়ি একদম চুপচাপ হয়ে গেল ঘোড়াটা আস্তে করে থামিয়ে এইবার ওই বীর যোদ্ধা ঘোড়া থেকে নামলো নামার পরে বুড়ি কি ইশারা করে বলল তোমার ঘরের বাতিটাও নিভায় দাও বাতি নিভায় দেওয়া হলে সুন্দরীর ঘরের মধ্যে বীর যোদ্ধাটা প্রবেশ করলো একটু পরে চুলটা ধরে নিয়ে আল্লাহ আকবার বলে একটা কোপ মারলো বুড়ি চিৎকার করে উঠছে না জানি আমার পুত্রবধূ সহ শেষ হয়ে গেল কিছুক্ষণ পরে এবার ডাক দিয়ে বলল মা বাতিটা ধরায় নিয়ে আয় রে মা বুড়ি বাতি ধরায় নিয়ে আসলো নিয়ে এসে দেখতে পায় ডান হাতে রাঙ্গা তলোয়ার বাম হাতে মুষ্টিবদ্ধ চুল মাথাটা ঝুলতেছে টপ 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 করে রক্ত ঝরতেছে তাকিয়ে দেখে ইনি আর কেউ নয় সকালবেলা যার দরবারে বিচার দিতে গিয়েছিলাম চোখটা বন্ধ করে মাথা নিচু করেছিল একটা আমাকে আশ্বাস দেয়নি বিচার করবে কিনা সেই লোকটায় আমাদের বাদশাহ নুরুদ্দিন এসে আমার ঘরে বিচার করে দাঁড়িয়ে আছে বুড়ি দেখতে পাচ্ছে বাদশার চোখটা বন্ধ থরথর করে কাঁপছে বুড়ি বলে বেটা নুরুদ্দিন বাতি ধরায় নিয়ে আসতে বলছিলা বাতি ধরায় নিয়ে আসছি তাড়াতাড়ি তোমার চোখটা খোলো এবার আস্তে 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 চোখটা খুলছে আর মিটমিট করে ওই কর্তিত মস্তকের দিকে তাকাইছে তাকানোর পরে মুস্কি হাসি দিয়ে কর্তিত মস্তকটা দূরে ফেলে দিল এবং বললেন আলহামদুলিল্লাহ তলোয়ারটা পানি দিয়ে ধুইলেন মাথার তাস খুলে এইবার বুড়ি মায়ের পায়ের মধ্যে রাখলেন রেখে বললেন মা গো তোমার মতো মা এই দেশের মধ্যে থাকলে আমাদের মতো শাসকরাও ভালো থাকবে রে মা গো একটু শুকনো খাবার পানি থাকলে তাড়াতাড়ি গোলামকে দাও শুকনো খাবার পানি যা ছিল বুড়ি দিল খুব তৃপ্তির সাথে বাদশাহ মাটিতে বসে খাইলেন এবার মায়ের পায়ে থেকে ওই তাসটা তুলে নিয়া কাঁদতে কাঁদতে বলে মা বিদায় দে
যে কোন সমাজ যে কোন ঝামেলা হইলে আমারে বলবি আমি আপ্রাণ চেষ্টা করব মিটানোর জন্য আমার দরবারে অনেক কাজ পড়ে আছে মা বিদায় দে বুড়ি তখন হাসানি দিয়ে দাঁড়িয়ে বলে বাচ্চা যতক্ষণ পর্যন্ত তুমি চারটি প্রশ্নের উত্তর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এক কদম যেতে দেব না মা তাড়াতাড়ি বলো রে মা কি তোমার প্রশ্ন বলে আমার এক নাম্বার প্রশ্ন হলো আমি যখন তোমাকে রাজদরবারে বিচার দিলাম তখন তুমি চোখটা বন্ধ করে চুপচাপ থাকলে আমাকে বিচারের আশ্বাস দিলে না কেন বুঝলাম না কারণটা কি বিচারের কোনো আশ্বাস না দিয়া তুমি চলে আসছো বিচার করলে দুই নাম্বার প্রশ্ন আশার সঙ্গে সঙ্গে আমাকে চুপ করতে বলে বাতিটা নিভাই দিলে অন্ধকার করার পর আমার কলিজার মধ্যে ভয় লাগছে না জানি ওই অন্ধকারের মধ্যে দস্যু জালিম যুবকের সঙ্গে আমার পুত্রবধূটা আজকে হত্যা হয়ে যায় আলোর মধ্যে দেখে দেখে বিচার করলে তো ভালো হতো বাতিটা কেন নিভাই নিলা তিন নাম্বার প্রশ্ন এদিক দিয়ে প্রশ্ন করে আর বাদশার চোখ দিয়ে পানি দরদর করে ঝরে পড়তেছে বলে তিন নাম্বার বিচারটা হলো আমার প্রশ্নটা হলো আমাকে তুমি বাতি ধরায় নিয়ে আসতে বললে আমি যখন বাতি ধরায় নিয়ে আসলাম তখন দেখলাম এক হাতে মাথা আর এক হাতে তলোয়ার তুমি চোখটা বন্ধ করে থর 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 করে কাঁপতেছো ব্যাপারটা কি তুমি বাদশা হইয়া বিচার করার পর তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে কান্নার কারণটা কি তুমি কাঁপতেছিলে এই কাঁপার কারণটা কি ছিল চার নাম্বার প্রশ্ন হলো আমার মতো একটা অসহায় বুড়ির ঘরে তুমি অসময়ে এই শুকনো খাবার খাইলে তোমরা বাদশাহ এমন নগণ্য নিম্নমানের খাবার কেন তুমি খাইবে এই চারটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাকে এক কদম অগ্রসর হতে দেব না জোরে সরে বলেন মারহাবা আচ্ছা ভাইরা আমার তাহলে এখানে যে বিষয়টা আমরা জানলাম আট নাম্বার وَإِذَا قُلْتُمْ فَعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَإِذَا قُلْتُمْ فَعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى কথা যখন বলবা সুবিচার করবা ওয়ালাউ কানা যা করবা যদিও সে হয় তোমার নিকট আত্মীয় নিকট আত্মীয় হোক আর যেই হোক মাফ করা যাবে বিচারে কোনো হালকা পাতলা করা যাবে নয় নাম্বার অবি আহদিল্লাহ আহু আল্লাহর অঙ্গীকার পূর্ণ করতে হবে অঙ্গীকার আল্লাহর কাছে আমরা দিয়েছিলাম আলাস্তু বিরব্বিকুম কলু বালা শাহিদ না সুবহানাল্লাহ কোন আমার ভাইরা অঙ্গীকার পূর্ণ করা মানে হলো আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে নারীদের পর্দাপোশিদা করতে হবে তার মানে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে জোরে বলেন করা যাবে তাহলে এই যে আপনারা তাফসির শুনলেন নামাজ পড়বেন নি তো ইনশাল্লাহ নামাজ নাই কোন হুজুর সারা রাত কর কিন্তু নামাজ পড়তাম না জি ওটা তো কবই তো যেখান থেকে যে পর্যন্ত সেখান থেকে সে কথাটা টেনে আনতে হবে কথা বুঝেন নাই আচ্ছা ভাইরা আমার তাহলে বলেন অঙ্গীকার পূরণ করার দরকার আছে না নাই একজনের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন এক সপ্তাহের জন্য যখন দেওয়ার কথা তখনই দিতে হবে অঙ্গীকার পূরণ করতে হবে ঠিক আছে পারলে আগে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন আমি আল্লাহ তোমাদেরকে আদেশগুলি এই জন্য দিচ্ছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এবার দশ নাম্বার ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম সঠিক সরল পথ নিশ্চয় এটা আমার পথ
فاتبعوا সুতরাং তোমরা সিরাতে মুস্তাকিমের পথে সঠিক সরল পথে চলো লা তাত্তাবিউ সুবুল শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ফাতাফাররাকু বিকুম আন সাবিলি তাহলে শয়তান তোমাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে ফেলবে আপনারা একটু জোরে সুরে বলুন তো আমরা যদি 10টি জিনিস বর্জন করে চলতে পারি তাহলে আমরা ভালো হতে পারবো না পারবো না আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই আদেশগুলো এইজন্য দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তার মানে হলো এই 10টি হারাম বর্জন করবে যারা আল্লাহওয়ালা হবে তারা আল্লাহু আকবার জোরে করুন আল্লাহু আকবার তাহলে এখন এই মুহূর্তে একটা স্লোগান দিব আমি বলবো 10টি হারাম বর্জন করবে যারা আপনারা বলবেন আল্লাহওয়ালা হবে তারা বলতে পারবেন এই পিছনের ভাইরা সবাই বলতে পারবেন আপনারা কি বলবেন আল্লাহ ওয়ালা রেডি লাস্ট চান্স একবারে শেষ একটা গরম করে দেন জোরে সরে 10টি হারাম বর্জন করবে যারা এই আওয়াজের কাম না গো একটু জোরে সরে দেন পাবলিক বুঝুক জনগণ এখনো টোন টাইট আছে রেডি 10টি হারাম বর্জন করবে যারা 10টি হারাম বর্জন করবে যারা আমরা আল্লাহ ওয়ালা আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে চাই রাজি আছি ইনশাআল্লাহ তাহলে এই 10টি কথা একটা বার স্মরণ করে দে এক মিনিটের মধ্যে এক নাম্বার শিরক বলেন এক নাম্বার কি শিরক দুই নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া যাবে না তিন নাম্বার অযথা কারণে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার কারণে চার নাম্বার যে কোনো অশ্লীল কাজের নিকটবর্তী হওয়া যাবে না পাঁচ নাম্বার মানুষ হত্যা করা যাবে না ছয় নাম্বার ইয়াতিমের মাল সম্পদ নষ্ট করা যাবে সাত নাম্বার মাপে ওজনে কম দেওয়া যাবে আট নাম্বার সুবিচার না অবিচার করতে হবে জোরে কোন কি বিচার অবিচার করা হালাল না হারাম নয় নাম্বার অঙ্গীকার পূরণ করা লাগবে না একটু জোরে বলুন তো অঙ্গীকার ভঙ্গ করা হালাল না হারাম দশ নাম্বার সিরাতে মুস্তাকিমের পথে আল্লাহর দেখানো পথে চলতে হবে আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে শয়তানের পথে চলা হালাল না হারাম এবার ওই স্যার প্রশ্ন মনে আছে না নাই এটা বলেই শেষ দিব ইনশাআল্লাহ বিরক্তি নাই তো বন্ধন আমার ভাইরা আমার বাদশাহ তখন বলছে মা যেই সময় তুমি দরবারে বিচার দিতে গেলা আর বললা একটা দস্যু যুবক 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 তুমি বলছো এই যুবকটা তোমার পুত্রবধূকে এসে কুপ্রস্তাব দেয় মা গো তখনই আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে এত বড় সাহস আমার দেশের মধ্যে একমাত্র আমার ছেলে ছাড়া কারোই হতে পারে না মা গো তখন আমার চোখের সামনে যেন হাসরের ময়দানের বিভীষিকা দাঁড়িয়ে গেছে আমি তখন দেখতে পাচ্ছি আমি নূরুদ্দিনকে অবিচার করার দায়ে বুঝি একদম জাহান্নামের বেড়ি লাগায় নিয়ে যাচ্ছে মা গো আমি জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতেছিলাম তুমি যে চলে আসছো আমি কিছুই বলতে পারবো না রে মা মা তারপরে তুমি অনেকক্ষণ চলে আসার অনেকক্ষণ পর আমার চোখটা যখন খুলছে তখনই আমি সংকল্পবদ্ধ করছি আমার ছেলে হোক আর যে হোক আজকের বিচারের মধ্যে আমি কোনো কম বেশ করব না এরই নাম হলো বিচারক মা গো এজন্য আমি তোমাকে কোনো ওয়াদা দিতে পারি নাই মা বুঝলাম দুই নাম্বার বাতি নিভাই দিলা কেন আলোর মধ্যে দেখে দেখে বিচার করতে এবার বাদশাহ নুরুদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলে মা আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে আমি জবাই দিতে আসতেছি ও মা বাতির আলোতে আমার সন্তানের চেহারা দেখলে আমার কলিজার মধ্যে একটা শিথিল ভাব আসতে পারে বিচারের মধ্যে একটু কম বেশ হয়ে যেতে পারি এজন্য অন্ধকার করে নিলাম যাতে সন্তানের প্রতি আমার কোনো দরদ না লাগে বিচার যাতে কোনো কম বেশ না হয় রে মা এবার বুড়িও কান্দে পুত্রবধূ কান্দে বাদশাহও কান্দে বুড়ি তখন ডাক দিয়ে বলে তারপরে তুমি কি বুঝলে মাথাটা করতি তো মাথা ধরে নিয়ে থাকলে আর আমি বাতি নিয়ে যখন গেলাম যাওয়ার পরে দেখলাম তুমি থরথর করে কাঁপতেছো ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে বলে মা আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে চোখটা খুলতেছে আর মনে মনে ভাবতেছে আমি কি পাষাণ বাবা আমি আমার একমাত্র কলিজার টুকরাকে জবাই করে আবার মস্তকটা হাতের মধ্যে ঝুলাই রাখছি
মা গো আমি বড় কষ্ট করে চোখটা খুললাম মিটমিট করে যখন তাকাইলাম তাকানোর পর আলহামদুলিল্লাহ পড়ছি মস্তকটা ফেলে দিয়েছি দেখলাম না 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 আমার কলিজার টুকরা সন্তানকে আমি মারি নাই সত্যি একটা জালিম যুবককে মারছি এজন্য আলহামদুলিল্লাহ পড়ছি বলে বাবা বুঝলাম তাহলে আমার বাড়িতে শুকনো খাবার খাইলা কেন অসময়ে তখন বলে মা তুমি চলে আসার পরে আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত তোমার বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমি দানা পানি স্পর্শ করব না ওয়াদা পূরণ করার সঙ্গে সঙ্গে এখন আমি দানা পানি স্পর্শ করছি যা পাইছি তাই খাইছি একটু জবান খুলে বলুন তো এই রকম বিচারক যদি সারা পৃথিবীতে থাকে আর কোন মুসলমান কোন মানুষ হিন্দু বৈদ্য কখনো কি নির্যাতিত হবে গাজা আল্লাহ তাআলা এই গাছটা আমাদের জন্য সৃষ্টি করছেন তাইলে হুজুর আপনারা খাইতে নিষেধ করেন কেন এই তো প্রশ্ন করছে আমি উল্টা তারে প্রশ্ন করলাম আচ্ছা তুমি কুকুরের গোশত খাইছো কয়দিন ও বলে নাউজুবিল্লাহ আমি বললাম যে নাউজুবিল্লাহ পড়ো কেন কয় হুজুর কুকুরের গোশত খাওয়া তো হারাম বললাম যে কুকুরের গোশত হারাম তুমি খাও না তাহলে গাঁজা তুমি খাও এটা হালাল তুমি পাইলা কই আল্লাহ যাহা সৃষ্টি করেছেন তাহাই হালাল এটাই বা তোমারে বলছে কে আল্লাহ যাহা খাইতে বলছেন তাহা খাইবা যাহা খাইতে বলে নাই তাহা খাইবা না যেমন তুমি কুকুরের গোশত শুকুরের গোশতকে হারাম মনে করো নেশা দ্রব্য হারাম কোরআন তার প্রমাণ কথা বলে ঠিক কি না তখন মুখটা কালো করে চলে যাচ্ছে আমি বললাম রে বদমাস এতক্ষণ আমি তোর কাছে ছিলাম সোনার হুজুর এখন তোর পক্ষে কথা যায়নি এজন্য আমি তোর কাছে খারাপ হয়ে গেছি এটাই এখন সমাজের সবচেয়ে বড় সমস্যা কি বলেন তাই না ভাই হুজুর যদি আপনার পক্ষে বলে তাহলে হুজুরের মতো ভালো হুজুর আর নাই এই হলো আজকের বক্তব্য এখনই মোনাজাত হবে মোনাজাতের পরে আমি আপনাদের জন্য দুটি জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ওস্তাদ হারদুই হজরতের খলিফা তিনি এখন বড় অসুস্থ আমাকে বলছিলেন বাবা তোমরা যে তাফসির করো কথাবার্তা বলো এগুলি তো হাওয়ার কথায় হাওয়ায় উড়ে চলে যাবে মানুষ তো ভুলে যাবে একদিন তোমরা মরে যাবে এই কথাগুলি ধরে রাখা দরকার তুমি লিখনই শুরু করো আমার হুজুরের ইজাজতে আমি অনেকগুলো বই লেখা শুরু করেছি আজকে আপনাদের জন্য দুটি চমৎকার বই নিয়ে এসেছি আমি একদম চটি সংক্ষিপ্ত আকারে পড়লে আপনাদের মাথার মধ্যে থাকবে একটি বিতর্কিত বিষয় আমাদের বাংলাদেশে এখন রয়েছে সেটা হচ্ছে নাস্তিক এরা ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে কোরআন দিয়ে আমাদের ঈমান নষ্ট করার পায় তারা চালাচ্ছে আর বলছে ও দুনিয়ার মুসলমানেরা কোরআনে আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা একজন মুসলিম পুরুষ প্রয়োজনে চারটা বিয়ে করতে পারে কয় বিয়ে কিন্তু তোমরা যে রসুলকে নবী বলে মানো সে রসুল চারের অধিক বিয়ে করছে তার মানে তোমাদের রসুলই তোমাদের কোরআন মানে নাই নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ বলে তোমাদের নবীর চরিত্র ভালো ছিল না সে 9 থেকে 11-13টা পর্যন্ত বিয়ে করে ফেলেছে ও আমার ভাইরা আমি যদিও আপনাদেরকে নাউজুবিল্লাহ পড়াইছি কিন্তু মূল কথা এটাই কোরআনে আছে চার বিয়ের কথা কিন্তু রসুল তো চারের অধিক করছেন ওদের কিন্তু প্রশ্ন খুব কঠিন প্রশ্ন আমি এরকম জটিল জটিল প্রশ্নের নিরসন কল্পে কোরআনের আয়াতের আলোকে এই বইটা লিখেছি এবং নবীজির 15টি বিবির জীবনী সহি হাদিসের আলোকে সেখানে উল্লেখ করেছি আমার মা বোনেরা যুবক ভাইয়েরা বাবাজিরা কত টাকা কত পয়সা কতভাবে নষ্ট হয়ে যায় ইন্টারনেটেও কত পয়সা নষ্ট হয় এই বিষয়টা আপনাদের প্রত্যেকের জানা দরকার আমাদের নাটোরে একদিন এক ভদ্রলোক বলছে হুজুর নবী হিসাবে মুহাম্মদকে ভালোবাসি ঠিক কিন্তু আমাদের নবীর চাইতে ঈসা নবীর চরিত্র খুব ভালো ছিল বললাম কেন বলে ঈসা নবী জীবনে বিয়েই করে নাই আর আমাদের নবী বিয়ে করতে করতে কতগুলা করছে ইনার চরিত্র অন্তত ভালো বলা যায় না একটু জোরে সরে বলেন আমাদের নবীর চরিত্র কোনো ঝামেলা ছিল আরেকটি বই আমার পাবেন সেটা হলো কোরআনে বর্ণিত 24টি প্রাণী আল্লাহ পাক কোন কোন প্রাণীর নাম কোরআনে উল্লেখ করেছেন এগুলি আয়াত টেনে বের করে আমি উপস্থাপন করেছি এবং প্রাণী জগতে আল্লাহর কোন কোন কুদরত নিহিত আছে এই কুদরতের কারিশমা এই বইটার মধ্যে উল্লেখ করা হয়েছে এই দুটি জটিল বই আপনারা গেটের কাছে আমার গাড়িতে লোক আছে আপনারা পাবেন দুইটা বই মিলে মাত্র 50 টাকা কত টাকা কতভাবে নষ্ট হয়ে গেছে এগুলি নেবেন পড়বেন আপনারাও ঈমান মজবুত থাকবে মরে গেলে আমিও সওয়াব পাবো কম্পিউটার কম্পোজ কাগজ খরচ ছাপা খরচ দিয়ে শুধুমাত্র নিয়ে যাবেন দিন প্রচারের সাথে দুটি বই শুধু 50 টাকা দিয়ে নেবেন ইনশা আল্লাহ আমরা একটু দরুদ শরীফ পাঠ করে নিচ্ছি এখনই দোয়া হবে
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين তাহাজ্জুদের মুহূর্তে আপনার রহমতের দরজায় দুখানি করে হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ তাআলা এই মালাবারি পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করেন 42 বছর যাবত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চলছে আল্লাহ গো শুধু 42 বছর নয় কিয়ামত পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ তিন মহল্লা মিলে এই তাফসীর মাহফিলটার আয়োজন করে আমি শুনলাম যারা যারা এই তাফসীর মাহফিলের সঙ্গে সম্পৃক্ত আছেন প্রত্যেককে আপনি ভালো রাখেন বরকতময় জিন্দেগি দান করেন রব্বুল আলামিন এই মাহফিলের বদৌলতে বরকতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনি শান্তি শান্তি আর বরকত দিয়ে দেন রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত পরিষদের তৌফিক দেন অসুস্থ সুস্থতার নিয়ামত দেন এই মুহূর্তে আমার সঙ্গে সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছেন জানি না কার কোন সমস্যা আছে আপনি মিটিয়ে দেন আল্লাহ আল্লাহ তাআলা আজকের মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করেন ইয়া রাব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন আমার মা বোনদেরকে রাব্বুল আলামিন মাহরা সন্তান বাবারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলি জান্নাতের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ গো একদিন আমরা সবাই মরে যাব মরণ বেলায় আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা বই নেবেন এই রাস্তার পাশে গাড়িতে পাবেন